অবশ্য দুস্থ রোগীদের বিনামূল্যে চিকিৎসার জন্য 6 কোটি টাকা ব্যয়ে আমি যে চ্যারিটেবল হাসপাতালের প্রজেক্টটা হাতে নিয়েছিলাম তার হিসাবে প্রচন্ড গরমিল পেয়েছে আমাদের অডিট কোম্পানির চিফ অডিটর মিস্টার আসাদ চৌধুরী জেনারেল ম্যানেজার রাজীব খান সাহেব চিফ অ্যাকাউন্ট্যান্ট নাসির খান সাহেব চিফ ক্যাশিয়ার দিলীপ শর্মা এবং এই প্রজেক্টের নির্বাহী অফিসার ডাক্তার সাদেক আলী আপনাদের মতো লোক থাকতে এই হিসাবের গরমিলটা আমি আশা করিনি তাই আপনাদের আমি 1 সপ্তাহ সময় দিচ্ছি 1 সপ্তাহের মধ্যে এই হিসাবের গরমিলটা দূর করে আমাকে বুঝিয়ে দেবেন নইলে আপনাদের পুলিশে দিতে আমি বাধ্য হব স্যার বিশ্বাস করুন আমরা আপনাদের বিশ্বাস করে আমি ভুল করেছি আপনারা এক একটা আস্তিনের সাপ আমার এই কোম্পানিতে চাকরি করে আমার খেয়ে আমার 6 কোটি টাকার হিসেব গন্ডগোল করছেন মিথ্যে কথা সব মিথ্যে কথা মিথ্যেটা সত্যি তা আদালতে বিচার করবে আপনি আমাদের মাফ করে দিন না আপনাদের মতো কালপ্রিটদের কোনো মাফ নেই আহা তোকে এত উত্তেজিত হতে হবে না চল আমি হিসেবের ব্যাপারটা দেখব চল তুই শুধু শুধু রাগ করে নিজের শরীরটা নষ্ট করছিস কি বলছিস তুই রাগ করবো না এই লোকগুলোকে আমি এতদিন ধরে বেতন দিয়েছি এত বিশ্বাস করে আমার এখানে চাকরি দিয়েছি আর ওরা আমার 6 কোটি টাকা মেরে দেবে আমি ওদের 1-1 টাকা ধরে চৌধুরী 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 ভাই ভাই চৌধুরী ক্লিনিকে নিয়ে চলো আমাদের বিরুদ্ধে পুলিশি তদন্ত করলে সব গুমর ফাঁস হয়ে যাবে তখন ধরা পড়ে যাব যে ওই টাকা আমরাই মেরেছি পুলিশ আমাদের গ্রেফতার করে নিয়ে যাবে আদালতে আমাদের শাস্তি হয়ে যাবে 1 সপ্তাহ সময় দিয়েছে আমাদের কিন্তু আমরা ওকে সময় দেব না 1 সপ্তাহের আগেই ওই চৌধুরীকে আমরা খতম করে দেব হ্যালো কি বললেন স্যারের হার্ট অ্যাটাক করেছে এক্ষুনি আসছে কেন না তোমরা কেন না আমার কিছু হয়নি বাবা ভাবি আপনি ভেঙে পড়লে তো চলবে না আপনাকে একটু শক্ত হতে হবে চৌধুরীকে চিকিৎসার জন্য বিদেশ পাঠানো বিদেশে হ্যাঁ সিঙ্গাপুর হাসপাতালের সাথে আমাদের কথা হয়েছে ওরা বলেছে ইমিডিয়েটলি আপনাকে পাঠিয়ে দিতে কিন্তু ওর কি হয়েছে হার্টের বাইপাস অপারেশন করতে হবে ইমিডিয়েটলি যদি না করে জীবন সংকটাপন্ন হয়ে যাবে বাবা কি হয়েছে তোমার আঙ্কেলের অসুখ চিকিৎসার জন্য বিদেশ পাঠাতে হবে শারমিন তুমি একটু ভাবিকে দেখো আমি চৌধুরী বিদেশ যাওয়ার ব্যবস্থা করছি আমি ওর সাথে যাব ঠিক আছে ভাবি তুমি থাকবে আমার কাছে না আমিও যাব আপনি 3 দিনের ব্যবস্থা করুন ঠিক আছে আমি টিকিট নিয়ে আসছি টিকিট কিসের টিকিট হার্টের অপারেশনের জন্য চৌধুরী সাহেবকে বিদেশ যেতে হবে বিদেশে যেতে হবে তাহলে আমাদের প্রজেক্টের কি হবে আমরা 7 দিনের মধ্যে কাকে হিসাব দেব কোটি কোটি টাকার ক্যাশ সেটা নিয়ে আপনাদের ভাবতে হবে না যাওয়ার আগে আমি পাওয়ার অফ অ্যাটর্নি করে অফিসের সব দায়িত্ব আমার বন্ধু আসাদকে দিয়ে যাব আপনাদের এত বড় সাহস আপনারা মালিকের চেয়ারে বসেছেন মালিকের চেয়ারে বসেছি তো কি হয়েছে এখন এই চৌধুরী গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজের মালিক আমরা রাইট মূর্খরা অনেক দিবা স্বপ্ন দেখে কিন্তু তা কখনো সফল হয় না আপনারা কোম্পানি যে চাকরিগুলো করছিলেন তাও হারাবেন বেরিয়ে যান ওই বেটা তুই বেরিয়ে যেতে বলার কে পাওয়ার অফ অ্যাটর্নির বলে আমি এখন এই কোম্পানির সর্বময় কর্তা এই যে তার দলিল দলিল আমরাও করে এনেছি এখানে লেখা আছে চৌধুরী টেক্সটাইল মিলের মালিক আমি আর এখানে লেখা আছে চৌধুরী শিপিং কোম্পানি মালিক আমি আর এখানে লেখা আছে চৌধুরী ডাইং অ্যান্ড স্পিনিং মিলের মালিক আমি আর এখানে লেখা আছে চৌধুরী গার্মেন্টস এর মালিক আমি লিখে আনলেই মালিকত্ব প্রমাণ করা যায় না যায় চৌধুরী গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজ সবকিছু আমাদের কাছে বিক্রি করে দিয়েছে কে বিক্রি করে দিয়েছে আপনি আপনি আমাদের কাছে সব কোম্পানিগুলো বিক্রি করে দিয়েছেন আপনাকে দেয়া
পাওয়ার অফ অ্যাটর্নির ক্ষমতা বলে আপনি তাই করেছেন। চৌধুরীর বিশ্বস্ততা সুযোগ নিয়ে আপনি অবিশ্বাসী কাজ করেছেন। মিথ্যে কথা, আমি আমি আপনাদের সবাইকে পুলিশে দেব। দাঁড়ান দাঁড়ান, স্ত্রী ও ছেলের সাথে কথা বলবেন না। হ্যালো কালু, আসাদের স্ত্রী আর ছেলের কণ্ঠটা শুনিয়ে দেন। হ্যালো, না কালু, ওদের দুজন কি খতম করে দে। না না, খতম করো না। এক মিনিট কালু, এই দলিলগুলোতে সই না করলে আগামীকাল খবরের কাগজে আপনার সপরিবারের নিহত হওয়ার সংবাদ প্রকাশ পাবে। তাই এই দলিলগুলিতে সই করে দিয়ে ওদের বাঁচানো স্বামী হিসাবে এবং পিতা হিসাবে আপনার একান্ত কর্তব্য। শয়তান, আমাকে দিয়ে সই করিও, তোরা বাঁচবি না। সে তো অনেক পরের কথা, আগে সই না। দোস্ত, বড় টাইম নিচ্ছে, ওদের খতম করতে বলে দে। কালু, ওদের খতম করে দে। না কালু, আমাদের কাজ শেষ, এবার তুই ওদের শেষ করে দে। না, তুমি বলেছিলে আমি সই করে দিলে তুমি ওদের ছেড়ে দেবে। হ্যাঁ, ছেড়ে দেবো, দুনিয়া থেকেই ছেড়ে দেবো। তুইও বাঁচবি না, কারণ আমি কোনো প্রমাণ রাখি না। এত সুন্দর দেহ, এত সুন্দর শরীর, আর কিছুক্ষণের মধ্যে মাটির সাথে মিশে যাবে, মরা যাবে। আমাকে একটু খুশি করে দিয়ে যাও। আমি মানে তুমি কে? আমি এবারে দারোয়ান। তুমি দারোয়ান? আমার পুরনো দারোয়ানটা কোথায় গেছে? জব্বার, আলম, সত্তার। আপনি? ও, আপনি আশরাফ চৌধুরী? হ্যাঁ। আপনার বাড়ি তো বিক্রি হয়ে গেছে। বিক্রি হয়ে গেছে? না, সব সম্পত্তি বিক্রি করে দিয়েছে। মিথ্যে কথা। আশরাফ চৌধুরী তো এখন এখানে থাকে না, উনি আত্মহত্যা করেছেন। কি বলছেন আপনি? হ্যাঁ, উনি আত্মহত্যা করেছেন এবং তার স্ত্রী ও পুত্র এবারে ছেড়ে চলে গেছে। রং নাম্বার। আরে, অনেক আগে এটা চৌধুরী টেক্সটাইল মিল ছিল, এখন ফিনিশ হয়ে গেছে, এখন এটা খান টেক্সটাইল মিলস। রাজীব খান, তোর এত বড় সাহস, তুই আমার চেয়ারে বসে আমার অফিসে সবকিছু চেঞ্জ করে দিয়েছিস। আস্তে কথা বলো, আস্তে। এই অফিস তোমার না, এই অফিস এখন আমার, আর এই চেয়ারও তোমার না, এটা এখন আমার। এই 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 দেখো দেখো, দলিল তোমার বিশ্বস্ত বন্ধু আসাদ চৌধুরী আমাদের কাছে বিক্রি করে গেছে। বিশ্বাস করি না, এই সব ষড়যন্ত্র ভাওতা, আমি তোকে পুলিশে দেবো। Oh,
বাঁচতে যদি চাস এই মুহূর্তে আমার অফিস থেকে বেরিয়ে যা। না, তুই আমার অফিস থেকে বেরিয়ে যা। রাজীব, এসব কি করছেন আপনি? ভালো চাস তো তোর স্বামীকে নিয়ে এখান থেকে বেরিয়ে যা, নইলে খতম হয়ে যাবি। না, আমি যাবো না। আমি যাবো না, যাবো না। কি চাও এখানে? যাও সব। আমার সাথে করলো আমি ভীষণ কষ্ট হচ্ছে। সব চৌধুরী আজ অফিসে এসেছিল, মেরে তাড়িয়ে দিয়েছে। না না, তাড়িয়ে দিয়ে ভুল করেছিস, ওকে খতম করে দিলেই পারতি। কিন্তু পুলিশ? পুলিশ? আরে পুলিশ টেরই পেত না, যেমন করে টের পায়নি ওর বন্ধু আসাদের মৃত্যুর রহস্যটা। হাত থেকে ফেলে দিলাম আমরা, সবাই জানলো আত্মহত্যা। আর সেই দুঃখে ওর বউ ছেলে শহর ছেড়ে পালিয়ে গেল। আমার বাবা খুব অসুস্থ, রাস্তায় পড়ে গেছে। আপনি আমার বাবাকে বাঁচান প্লিজ আঙ্কেল। তোর বাবাকে? কোথায় থাকে, কি নাম তার? মনে হয় রাস্তার কোনো ভিখারি হবে। কিন্তু ভিকিরিকে তো আমরা কোনো সাহায্য করি না, কি বলো শর্মা? আপনি আমার বাবাকে বাঁচান। বাঁচাবো, আগে তুই আমার পাটি। আমি আপনি সব কাজ করে দেবো, আপনি আমার বাবাকে বাঁচান। হ্যাঁ হ্যাঁ, আগে পাটিতে থাক। এবার চলুন আমার বাবাকে সুস্থ করে তুলুন, আমি আবার পাটি পেয়ে দেবো। যাবো যে, ফিস এনেছিস? টাকা? টাকা? এই টাকা নিবি? টাকা নিতে হলে তোকে নাচ দেখাতে হবে। নাচ? নাচ দিন না। আমার বাবাকে বাঁচাতে শুধু নাচ কেন, আমি জীবনও দিয়ে দেব। আমি নাচবো, নাচবো আমি। এবার আমাকে টাকা দিন। টাকা নিবি? এই নে টাকা। অত সহজে টাকা পাওয়া যায় না, টাকা পেতে হলে একটু কষ্ট করতে হয়। তোকে আমি 10টা বাড়ি দেবো, তুই যদি নাকা দিস তাহলে টাকা পাবি। 10টা কেন? আপনার যত ইচ্ছা বাড়ি দিন, আমি একটুও কাঁদবো না, একটুও কাঁদবো না। একটু সহ্য করো, সবাই গেছে যাচ্ছে। এবার আমাকে টাকা দিন আঙ্কেল। ডাক্তার সাদেক আলী, নাসির খান, তোমরা এখন যাও। আচ্ছা, টাকা চাইলেই পাওয়া যায়।
বেরিয়ে যাস শুয়োরের বাচ্চা। সেই দুঃস্বপ্ন দেখেছিস বুঝি? দুঃস্বপ্ন নয় মা, এটি আমার জীবনের ইতিহাস। আমাকে তাড়া করে বেড়ায়, বলে বলে আমার বাবার মৃত্যুর প্রতিশোধ নিতে, তোমার পঙ্গুত্বের প্রতিশোধ নিতে। না না মা না, প্রতিশোধে কোনোদিন জীবনে শান্তি আসে না। মানুষের জীবনে দুর্ঘটনা ঘটে, সেই দুর্ঘটনার কথা আমি ভুলে গেছি, তুইও ভুলে গে মা। না মা না, আমি ভুলতে পারি না, ওটা দুর্ঘটনা নয়, ওটা খুন। শুনি শুনি, তোর দিকে রেজাল্ট বেরিয়েছে, তুই ফার্স্ট ক্লাস পেয়েছিস। সত্যি বাবা? এই দেখ রেজাল্ট। সত্যি? হ্যাঁ, কিন্তু এখন ভাবছি ও পড়বে কোথায়। এই কলেজে তো এমএ পড়তে পারবে না। কেন, আমি শহরে গিয়ে মাস্টার্স করব। না, আমি তোকে শহরে যেতে দেব না। যে শহর থেকে দুঃস্বপ্নের জন্ম নিয়ে আমি এই গ্রামে চলে এসেছি, সেখানে আর ফিরে যেতে চাই না মা। কিন্তু আমাকে যে যেতেই হবে মা। আমার বাবার রক্তের ঋণ শোধ করতে হবে,
তোমার মমতা ঋণ শোধ করতে হবে, আমার প্রতিজ্ঞা পূর্ণ করতে হবে মা। ভাইজান, সুমির মনে হিংসার আগুন জ্বলছে, সে আগুন শান্ত করতে না পারলে ও নিজেকে জ্বালিয়ে পুড়িয়ে শেষ করে দেবে। আমি বলি কি, সুমির বিয়ে দিয়ে দাও, তাহলে ওর মনে সব হিংসা দূর হয়ে যাবে। বিয়ে দেব, কিন্তু যার সাথে ওর ছোটবেলায় বিয়ে ঠিক হয়েছিল সে রাজা এখন কোথায় আছে কে জানে।
ফেন্সি ডিল বেনসন এইসব স্মাগলিয়ার মাল কার বলছি এগুলো এমপি হাসান চৌধুরী মাল ও ঠিক আছে যাও নিয়ে যাও নিয়ে যাও স্যার হাসান চৌধুরী এমপি হয়েও স্মাগলিং করে 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 দেখেও না দেখার ভান করতে হয় আমাদের ওই যে এমপি সাহেবের ছেলে যায় চলো আমার নাম রঘু এখানে যদি দোকান করতে চাস তাহলে তোদের সবাইকে আমায় চাঁদা দিতে হবে নইলে কাউকে বাঁচতে দেব না নিজেও দোকানদারদের কাছ থেকে চাঁদা নেবে আর চাঁদা না দিলে জীবন দিবে ওই জীবন দিতে পারিস তোরা ওই ষোলো বাচ্চারা তোরা জীবন দিতে পারিস যে জীবন দিতে চাস কেউ কোনোদিন কোনো চাঁদা দেবে না চাঁদা না দিলে ওরা আমাদের মেরে ফেলবে চাঁদা দিয়ে আমরা ভালোই ছিলাম ওদের সপ্তাহে 1000 টাকা করে দিতাম শান্তিতে দোকান করতাম এখন তুমি এসে আবার অশান্তি তৈরি করলে এখন তো তুমি চলে যাবে একটু পরে ওরা আবার আসবে তখন কে আমাদের বাঁচাবে তোমাদের তুমি বাঁচাবে তুমি 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 করে সব তোমরা হবে এবং তোমরা একসাথে মিলে সন্ত্রাসীদেরকে মারবে আজ না হয় 1000 টাকা চাঁদা দিয়ে শান্তিতে আছো কিন্তু কাল পরশু পরের দিন বাঘকে যদি একবার রক্তের স্বাদ দেওয়া হয় তবে সেই বাঘ রক্তের জন্য মরিয়া হয় 1000 টাকা চাঁদা দিয়ে ওইসব কুত্তাদেরকে তোমরা হিংস্র বাঘে পরিণত করে দিচ্ছ তারপর আর 1000 টাকা চাঁদা দিয়ে তোমরা শান্তি পাবে না তখন 5000, 10000, 20000 এইভাবে টাকা চাহিদা বাড়তেই থাকবে তখন তোমরা কি করবে শেকড় গজাবার আগে যদি তাদেরকে কেটে বেড়ে ফেলতে পারো তাহলে আর কোনোদিন এই চাঁদাবাজরা তৈরি হবে না কেই ছেলে বুকে এত বড় সাহস এর নাম রাজা চৌধুরী এমপি হাসান চৌধুরীর পালিত ছেলে বাবা বাবা বাপ হইল একটা দুর্নীতিবাজ আর চাঁদাবাজ আর তার ছেলে করে ন্যায় নীতির কাজ নো এতদিন কি রাজনীতি করেছি আর কি ভাওতা দিয়েছি সেটা এখন আমার বিবেচ্য বিষয় নয় এখন আমি এমপি আমাকে দেশের কাজ করতে হবে বা দোস্ত বা এমপি বানালাম আমরা টাকা দিলাম আমরা আর এখন তুমি এমপি হয়ে সুর পাল্টে ফেলেছ আমরা যেমন এমপি বানাতেও পারি আবার এমপি থেকে নামিয়েও দিতে পারি সুতরাং এইসব নীতি কথা আদর্শের কথা ভুলে যাও এই টেন্ডারটা যাতে আমরা পাই সেই ব্যবস্থা তুমি করে দেবে তোমার কমিশন আমরা মারব না তোমার 10% তুমি ঠিকই পেয়ে যাবে যার মানে হচ্ছে 2 কোটি টাকা 2 কোটি কেন 200 কোটি টাকা দিল এখন দেশ বিরোধী কোন টেন্ডারে আমি তোমাদের সাপোর্ট দেব না হায়দা জবরদস্ত এমপি সাহেবের ডিউটি করতেছি খুব দেশ দরদি হ্যাঁ 2 কোটি কেন 200 কোটি টাকা উপায়ে ঠেলে দিল ওয়াও তোমরা এই ব্যাপারে আমাকে বিরক্ত করলে আমি পুলিশকে জানতে বাধ্য হব আমাদের তুমি পুলিশের ভয় দেখাচ্ছ আমরাও তোমার মুখোশ খুলে দেব তোমার পাঁচার তলায় তখন আর এমপি চেয়ারও থাকবে না চলো শোনো শোনো
তোমরা তো অস্থির হলে কেন? সবে মাত্র এমপি হলো, একটু স্বস্তির হয়ে বসতে দাও, তারপর দেখা যাবে। ঠিক আছে ঠিক আছে, তোমরা এখন যাও, আমি দেখছি। যাও 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 যাও। হ্যাঁ যাও। বন্ধু বন্ধু, এই টেন্ডারটায় সই করলে তোমার অনেক লাভ হতো। সে আমি বুঝি এবং সইও আমি করব, কিন্তু এভাবে ওপেনলি নয়। সবকিছু বুঝি, আমি সই করব। ও ভেরি গুড, থ্যাংক ইউ বন্ধু, থ্যাংক ইউ। এদি উপরে ফিট ফাট, ভিতরে সতর্কঘাত, মুখে দেশ সেবা, ভিতরে নিজের সেবা। হ্যালো, তোমার ফোন। হ্যালো, কি বললে? তোমাদের মেরে ওখান থেকে তাড়িয়ে দিয়েছে? আচ্ছা আচ্ছা ঠিক আছে। কি হয়েছে? তোমার ছেলে রাজা আমার লোকদের মেরে চাঁদাবাজি বন্ধ করে দিয়েছে। বোকা ছেলে, ও জানে না ওই চাঁদার টাকার হিসাব আমার হাত ঘুরে তোমার হাত পর্যন্ত আসে এবং ওর পেটেও যায়। এখনো সময় আছে ছেলেকে সামলাও আদান চৌধুরী। রাজা আউট অফ কন্ট্রোল হয়ে গেছে, ওকে আমি আর সামলাতে পারছি না। সামলাবার একটা পথ আছে। কি পথ? বিয়ে করিয়ে দাও। তার জন্য সবচেয়ে ভালো পাত্রী হচ্ছে আমার মেয়ে মৌ। ঠিক বলেছো, ঠিক। চোরে চোরে মাছ তো ভাই হুনছি, অহন দেখতেছি। চোরে চোরে বিয়ে। রাজা, তুই আবার মদ খেয়েছিস? হ্যাঁ মা, অনেক চেষ্টা করে আমি আমি তোমার কথা মেনে চলার জন্য, মদ না খাওয়ার জন্য, কিন্তু কিন্তু মা আমি পারি না। কেন পারিস না বাবা? দুঃখে পারি না মা, আমার আমার ভালোবাসাটা মরে গেল। আর তুমি আর তুমি একটা দুন আমার লোককে বিয়ে করলে, যার দুর্নীতিতে সারা দেশে বদনাম ছেয়ে গেছে। এসব আমি তোর জন্য করেছি বাবা। স্বামী হারিয়ে তোকে নিয়ে আমি পথে পথে একটা আশ্রয় আশা ঘুরে বেরিয়েছি, কোথাও আশ্রয় পাইনি। ক্ষুধার জ্বালা সইতে না পেরে যখন মরতে গিয়েছিলাম, তখন তখন হাসান আমার কলেজের ক্লাস ফ্রেন্ড এসে আমাকে বাঁচিয়েছিল, সাহায্যের হাত বাড়িয়েছিল তোকে বাঁচাবার জন্যে, তোকে বড় করে তোলার জন্যে, মানুষ করার জন্যে, লেখাপড়া শিখাবার জন্যে আমি বাধ্য হয়ে দ্বিতীয় বিয়ে করেছিলাম। আর সেই তুই আজকে আমাকে বলছিস আমি তোর জীবনটা নষ্ট করে দিয়েছি। হ্যাঁ মা, হ্যাঁ। সেদিন যদি না খেয়ে ফুটপাতে মরে যেতাম, আত্মহত্যা করতাম, তবু তবু একটা সম্মান নিয়ে যেতাম, ওই উপরওয়ালার কাছে বলতাম যে আমি আসাদ চৌধুরীর ছেলে, একজন সৎ লোকের সন্তান, আর আজ আমাকে সমাজের লোকের আঙ্গুলতে দেখিয়ে দেয় আমি একটা দুর্নীতি পরায়ণ নেতা হাসান চৌধুরীর পালিত ছেলে। লজ্জা আমাকে মুখ ফিরিয়ে চলতে হয়। আর তোমার জন্য লজ্জায় আমাকে মাথা নিচু করে চলতে হয়। তুমি এমপির ছেলে হয়ে রাস্তায় মদ খেয়ে রংবাজ ছেলেদের সঙ্গে মারামারি করো? আমি তো মদ খাই, আর তুমি মানুষের রক্ত খাওয়া যা। চলো তো, এখন অফিস থেকে এসে তো রাগারাগি করতে হবে না। আসো আসো। দাঁড়াও, আজকে আমাকে ওর সঙ্গে বোঝাপড়া করতে হবে। আমাকে জানতে হবে ওর ভেতরে কিসের যন্ত্রণা, কিসের কষ্ট, কেন সে মদ খায়। তোমার জন্য মিস্টার হাসান চৌধুরী রাজা। কোন অন্যায়ের হাত আমার গায়ে উঠতে পারে না। রাজা, বাবার সাথে ওরকম কথা বলে না। বাবা? কিসের বাবা? উনি আমার বাবা না, উনি তোমার স্বামী হতে পারে, কিন্তু কিন্তু আমার বাবা না। মিথ্যে কথা বলে জনগণকে ঠকিয়ে, জনগণকে ভাওতা দিয়ে চুরা কারবারে করে যে এমপি হয়, সে কোনো মানুষের বাবা হতে পারে না। শুনলে? শুনলে ওর কথা? তুমি তোমার ঘরে যাও, আমি ওকে সামলাচ্ছি। না, সামলানো ওকে আর যাবে না। তাই আমি স্থির করেছি ওর বিয়ে দিয়ে দেব রাজীব খানের মেয়ে মৌয়ের সাথে। এক চুরা কারবারে আরেক চুরা কারবারের মেয়ের সাথে আমাকে বিয়ে দিতে চায়। আরে, আমি যদি বিয়ে করি তবে সুমিকেই করবো।
শ্রমিকেই করব। শ্রমিকেই করব। আমিও চাই তুই শুমিকেই বিয়ে কর বাবা। May I come in, sir? Oh, yes, yes. Come in, come in. Who are you? I'm Misha. I love you, darling. I love you. Get out. এখান থেকে বেরিয়ে যান বলছি। যাবো। তবে একা নয়। তোমাকে নিয়েই যাবো। ছেড়ে দিন। না, আগে বলো। তুমি আমাকে ভালোবাসবে? হাত ছেড়ে দিন বলছি। চলো। এতক্ষণ এটা ক্লাসরুম ছিল, কিন্তু এখন হবে এটা আমার বেডরুম। আমি তোকে ভালোবাসতে চেয়েছিলাম, তুই আমাকে থাপ্পড় মেরেছিস। এখন তোকে আমি বউ বানাবো। তোমার ভাই, তোমার ভাই একটা মেয়েকে ক্লাসরুমে আটকে রেখেছে। ভাইয়া, ভাইয়া দরজা খোলো বলছি। ভাইয়া, ভাইয়া, চলেন স্যার, ক্লাসে চলেন। এই সবাই ক্লাসে যাও। জানোয়ারের কাছে জানোয়ারের সম্পর্কে কোনো কমপ্লেন দিয়ে লাভ নেই মো। তাড়াতাড়ি কোনো চিড়িয়াখানার খাঁচায় ওকে বন্দি করে রাখো, ও বাঁচতে পারবে। এসো। শুনুন, আহ
আপনার শরীর থেকে অনেক রক্ত ঝরেছে। এই শরীরে দুই রকমের রক্ত আছে, একটা পাপের রক্ত, একটা ন্যায়ের পবিত্র রক্ত। পাপেরটা বেরিয়ে যাচ্ছে। সব মানুষের সব রক্তই পবিত্র। আমার জন্য আপনি রক্ত ছড়িয়েছেন, সে রক্ত আমাকে থামাতে হবে। কেমন ফিল করছেন? ভালো। রাজা, 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 কি হয়েছে রাজা, কি হয়েছে? ভাইয়া, আমার রাজার কি হয়েছে? নানা ভাবি, আপনার কোনো আপত্তি আমি শুনছি না। সুমিকে আমি রাজার বউ করে ঘরে নেবই। এত ছোটবেলায় কিসের বিয়ে? আরে ভাবি ঠিকই বলেছে, ছোটবেলায় বিয়ে না হোক, বিয়ের কথাটা তো পাকা করে রাখতে পারি। আমি আপনাকে কথা দিচ্ছি ভাবি, আমার মেয়ের সুমির সাথেই রাজার বিয়ে হবে। কি বলো বউ? তুমি যখন বলছো তখন রাজাই হবে আমার সুমির বর। মা, ওনার জন্য আমি সুস্থ হতে পেরেছি। আল্লাহ তোমাকে বাঁচিয়ে রাখুক মা। কি নাম তোমার? সুমি। সুমি? হ্যাঁ, তোমার নামটা আমার খুব পরিচিত। আপনিও আমার খুব পরিচিত, রাজাও আমার কাছে খুব পরিচিত। আমি পরিচিত? হ্যাঁ, এতক্ষণ পরিচিত ছিলে না, কিন্তু তোমার মাকে দেখে আমার মনে হয়েছে তুমি আমার খুব পরিচিত। আপনি আসাদ আঙ্কেলের স্ত্রী না? হ্যাঁ, কিন্তু তুমি? আমি মরহুম আশরাফ চৌধুরীর মেয়ে সুমি। সুমি? হ্যাঁ রাজা। তোমার মা কোথায়? মা গ্রামে মামার বাড়িতে, আমি শহরে পড়তে এসেছি। আজই প্রথম আমি কলেজে আসি। আসলে তোমার মনের সাথে আমার অদৃশ্য যোগ আছে, আজই তুমি এলে আর আজই আমার সাথে পরিচয় হলো। তোমার যখন দেখা পেয়েছি, এবার তোমার সাথে রাজার বিয়ে দিয়ে ওর জীবনে শান্তি আনতে চাই মা। মাস্টার, তুই জানিস না ওই এমপি ছেলের সাথে একটা ঘনিষ্ঠ আত্মীয়তা হতে যাচ্ছে, আর তুই তার সাথে মারামারি করতে গেছিস। সরি ড্যাড, আমি জানতাম না। আর যদি কোনোদিন ওর সাথে লাগিস তাহলে তোকে আমি মেরেই ফেলবো। বাবা, ভাইয়াকে শুধু রাজার পেছনেই নয়, মেয়েদের পেছনেও লাগার বদভ্যাসটা ছাড়তে বলো। ঠিক আছে ঠিক আছে, একটা ভালো পাত্রী দেখে ওর বিয়েটা দিয়ে দেই, কিন্তু তার আগে তোর বিয়েটা হয়ে যাক। আমার বিয়ে? কেন, রাজাকে বিয়ে করতে তোর আপত্তি আছে? রাজা? নো, অফকোর্স নট। আই লাইক হিম ভেরি মাচ। ইয়েস। ভাবি, ভাবি, আমার ছেলে রাজা। রাজা, তোমাদের আমি কত খুঁজেছি। আপনি কেমন আছেন? এই মৃত্যুর আগে জীবন নিয়ে বেঁচে থাকা আর কি। পা দুটো চিরতরে পঙ্গু হয়ে গেছে একটা দুর্ঘটনা। না, পা দুটো দুর্ঘটনা হারাই দিই, একজন শয়তান মার পায়ের উপর যে গাড়ি চালিয়ে দিয়েছিল। কে সে? তোমাকে আমি সব বলব। না, ওর কথা একটু বিশ্বাস করবে না, ও সব মিথ্যে বলে। আমি তোমাকে পেয়েছি, এখন আমি একটু শান্তি চাই বাবা। ভাবি, রাজার সাথে সুমির বিয়েটা দিয়ে দিন, আমার মনের মধ্যে শান্তি ফিরে আসবে। আমিও রাজার মনে শান্তি ফিরে আনার জন্য এই বিয়েটা তাড়াতাড়ি দিতে চাই। আগামী রোববার রাজার জন্মদিনে আমি এই বিয়ের কথা ঘোষণা করে দিব। ভাবি আপনি আসবেন? আমি তো যেতে পারবো না ভাবি, তবে সুমি যাবে। Thank you.
সব মেহমান এসে গেছে, রাজা কেক কাটো। না, এখন আসল মেহমান আসেনি। আসল মেহমান? সরি রাজা। সুমি এসো, সুমি এসো। এই তোমার বিশেষ মেহমান। সুমি দাঁড়াও, ওরা তোমাকে নিয়ে হাসতে পারে, কারণ ওরা তোমার মূল্য বোঝেনি। আমি আমি তোমায় বুঝেছি, সুতরাং আমি তোমার সাথে যাব। রাজা, রাজা, এসব কি হচ্ছে? লোকজনের মাঝে একটা সিন ক্রিয়েট করো না। থাকো তুমি। সুমি, তুমি যেও না মা। রাজা কে কাট? আর এসো মা, এসো। আর রাজা, এই না, উপস্থিত অতিথিবৃন্দ, আমার বড় ছেলের জন্মদিনে আমি ওকে আজ একটা মূল্যবান উপহার দেব, যে উপহার ও সারা জীবন সাথে নিয়ে চলবে, যে উপহার ওর জীবন মরণের সঙ্গী হবে। জি হ্যাঁ, আমি আজ রাজার সঙ্গে আমার বন্ধু রাজীব খানের একমাত্র মেয়ে মোয়ের এনগেজমেন্ট ঘোষণা করছি। তুমি কি করলি? বাবা হিসেবে যা করা কর্তব্য আমি তাই করেছি। কিন্তু মৌ তোর পছন্দ নয়। চুপ কর, একজন ছেলে তাই পছন্দ হওয়া উচিত যা তার পিতার পছন্দ। নাও বাবা, আংটিটা পরিয়ে দাও। মিস্টার হাসান চৌধুরী যেভাবে মঞ্চে উঠে বক্তৃতা দিয়ে জনগণকে ধোকা দিয়ে হাততালি কুড়ায়, তেমনি আজ আপনাদেরকে ধোকা দিয়ে হাততালি কুড়িয়ে নিল। আমি আজ আমার জন্মদিনে সবার সামনে আমার মনের কথা বলতে চেয়েছিলাম, কিন্তু তার আগে এমপি সাহেব আমার মনে বিষ ঠেলে দিল। লোককে ভারত দেওয়ার ব্যবস্থা, কিন্তু আমি ছল চাতুরি ভারতবাজি একদম পছন্দ করি না। রাজা, রাজা, খরা মাহফিলে মানুষের সামনে এসব কি বলছো তুমি? সত্যি কথা বলছি, আমি সত্যি কথা বলছি। উপস্থিত সম্মানিত অতিথিবৃন্দ, আমার ভালোবাসা, আমার জীবন, এই সুমি আজ এই অনুষ্ঠানে তাকে দাওয়াত করে এনেছি,
আপনাদের সাথে পরিচয় করে এই এনগেজমেন্টের আংটি ওর হাতে পরিয়ে দেওয়ার জন্য। রাজা, তুই আমার মান সম্মান মাটির সঙ্গে মিশিয়ে দিচ্ছিস। আপনার ঠুনকো মান সম্মান মাটির সাথে মিশে যাবেই। রাজা, তোর মাথা খারাপ হয়ে গেছে। একটা রাস্তার সাধারণ মেয়েকে তুই এমপির বাড়ির বউ করতে যাচ্ছিস? না, এমপির বাড়ির বউ নয়, আমি করতে চাইছি, কারণ সে কথা আমার মরহুম পিতা দিয়েছিল। তাহলে তুই আমার কথা শুনে রাখ, আমি তোকে বাড়ি থেকে বের করে দেব, আমি তোকে ত্যাগ করে দেব। তাই করে দিন। যে বাসনা আপনি অনেকদিন ধরে মনের ভেতর লুকিয়ে রেখেছিলেন তাই করে দিন, আমিও শান্তি পাবো, আপনিও শান্তি পাবেন। না না, এসব তুমি কি বলছো? রাজা, তুই একটু শান্ত হ। মা, আজ আমাকে বাড়ি থেকে বের করে দেওয়ার কথা বলে উনি প্রমাণ করে দিলেন, উনি শুধু তোমাকে বিয়ে করেছেন, তোমার স্বামী হয়েছেন, কিন্তু আমার পিতা কোনোদিন হতে পারেননি। থামলি কেন? মার, তোর বাবাকে মারার আগে তুই আমাকে মেরে আমার বুক ছিদ্র করে দে। উনি যদি তোমার স্বামী না হতেন তাহলে আমি ছুরিটা ওনার বুকে ঠিকই ঢুকে দিতাম, ঠিকই ঢুকে দিতাম। এসো সুমি। তোকে আমি পেয়েছি, এবার আমি প্রতিশোধ নেব। তুই আমাকে পিতৃহারা করেছিস, আমি তোকে সন্তান হারা করব। স্বজন হারানোর যে যন্ত্রণা আমি ভোগ করেছি সে যন্ত্রণা এবার তুই ভোগ করবি, তোর ছেলে মিশাকে হারে। ড্যাড, তোমার আশার মধ্যে গু ছিটিয়ে দিয়েছে রাজা। বাবার সাথে এভাবে কথা বলতে তোর লজ্জা করে না? লজ্জা কি করবে, যে লজ্জা তুমি পেয়েছো সেখানে তাতে তো আমার আরো বেশি লজ্জা করছে। ভাবিসনি মু, ভাবিসনি, ওই সুমিকে আমি খতম করবই। হ্যালো, মিশা আছে? আমি মিশা বলছি। আমি সুমি। সুমি? ইয়েস ডার্লিং, আসলে আমি আমার ভুল বুঝতে পেরেছি। একটা এমপির সৎ ছেলেকে বিয়ে করার চেয়ে রাজীব খানের মতো বড় ব্যবসায়ীর একমাত্র ছেলেকে বিয়ে করা অনেক ভালো। জি? ইয়েস ডার্লিং, সেদিন পার্টিতে দেখলাম ওরা বাপ ছেলে যেভাবে ঝগড়া করছিল একেবারে খুনাখুনির মতো করে। বাবা, ওই সংসারে বউ হয়ে গেলে আমার জীবন জ্বলে পুড়ে কয়লা হয়ে যাবে, তাই আমি ঠিক করেছি আমি তোমাকে বিয়ে করব ডার্লিং। সত্যি বলছো? 100% সত্যি। যদি বিশ্বাস না হয় তুমি আজ বিকেলে ছুটির পর ক্লাসরুমে এসো, আমি তোমার জন্য অপেক্ষা করব। কোন ক্লাসরুমে? যেখানে আমি তোমাকে প্রথম দেখেছি, যেখানে তুমি এসে আমাকে বলেছিলে আই লাভ ইউ ডার্লিং, যেখানে আমি তোমার উপর আঘাত করেছি, সেখানে আমি তোমাকে আমার ভালোবাসা উজাড় করে দেব। আমার এই দেহ, শরীর, মন সব তোমাকে বিলিয়ে দেব। তুমি আসবে না ডার্লিং? অবশ্যই, অবশ্যই আসবো, আমি অবশ্যই আসবো, আমি অবশ্যই আসবো। থ্যাংক ইউ ডার্লিং। মিল গায়া, মিল গায়া, মুঝে সব মিল গায়া, মিল গায়া, মিল গায়া।
স্যুইটহার্ট, এখনই অস্থির হচ্ছ কেন? তোমার জন্য তো আমি আছি।
শুধু ভয় করে। ভয়? হ্যাঁ, আমি গরিব, তুমি বড় লোক। কোনো বড় লোকের ছেলে গরিবের মেয়েকে ভালোবাসে এটা কেউই চায় না। তাই তুমি যদি সত্যি আমাকে ভালোবাসো, তবে তোমাকে আমার সাথে মরতেও প্রস্তুত থাকতে হবে। আমি তোমার জন্য মরতেও রাজি আছি। আমি তোমার মুখের কথা বিশ্বাস করি না। এসো, আমরা দুজনে মিলে চিঠি লিখে যাই। যদি আমাদের ভালোবাসা সার্থক না হয়, আমরা গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করব। আত্মহত্যা করতে হবে না, আমাদের ভালোবাসা সার্থক হবে। কি বোকা তুমি! আমি তো বললাম যদি। যদি কথাটা তুমি ভুলে গেছো? যদি আমাদের বাবা রাজি না হয়, তাহলে আমরা আত্মহত্যা করে বিদায় নেব। হ্যাঁ, তাহলে লেখো, আমিও লিখি। নাও লিখে দিলি আমরা দুজন এক হয়ে যাব। এ নাও। কি লিখব? আমি যা লিখি তুমিও তাই লিখবে? তাড়াতাড়ি বলো, আমার দেরি সহ্য হচ্ছে না। আমি সুমি, আর তুমি লেখো আমি মিশা। আমি মিশা। সজ্ঞানে সুস্থ দেহে, সজ্ঞানে সুস্থ দেহে এই মর্মে স্বীকারোক্তি দিচ্ছি যে আমার ভালোবাসা বাবা মেনে না নেওয়ায় আমি দুঃখে মনোকষ্টে আত্মহত্যা করিলাম। আমার মৃত্যুর জন্য কেউ দায়ী নয়। আমার লেখা হয়ে গেছে। আমারও লেখা হয়ে গেছে, এবার সই করে দাও। এই আমি সই করলাম। কই, তাড়াতাড়ি করো, আমার দেরি সহ্য হচ্ছে না। আমি সই করছি। এই আমার চিঠি আমার বুকে রেখে দিলাম, তোমারটা তোমার পকেটে রাখো। এবার আসো সুইটহার্ট, আমার আর দেরি সহ্য হচ্ছে না। সুইটহার্ট, আমরা গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করবো কেমন করে? কেন, ফ্যানের সাথে ঝুলে? থাক, যদি বলো তুমি, দড়ি ফ্যানে ঝুলে আত্মহত্যা হয় নাকি? হয়, সিনেমায় দেখোনি? দেখেছি, কিন্তু বিশ্বাস হয় না, একটু দেখাও না প্লিজ। দড়ি কোথায় পাই, দড়ি কোথায় পাই? আমার কাছে আছে। আছে? থ্যাংক ইউ। এই চেয়ারটা নেব, তারপর চেয়ারটা এখানে রাখবো। এখন ফ্যানের সাথে দড়িটা ভালো করে বাঁধবো। এইভাবে দড়িটাকে ভালো করে গিট্ঠ দেব। তারপর দড়ি গলায় পড়ে চেয়ারটা সরিয়ে দিয়ে ঝুলে পড়ব, বুঝেছ? আমি বুঝেছি ঠিকই, কিন্তু তুমি বোঝো না। যারা মেরেছে তাদের খুঁজে বের করুন, তাদের শাস্তি দিন। স্যার,
আপনার ছেলেকে কেউ মারেনি। এই দেখুন, আমি মিশা সব জ্ঞানে সুস্থ দেহে এই মর্মের স্বীকারোক্তি দিচ্ছি যে আমার ভালোবাসা বাবা মেনে না নেয় আমি দুঃখে মনোকষ্টে আত্মহত্যা করিলাম। আমার মৃত্যুর জন্য কেউ দায়ী না। আমার ভাই আত্মহত্যা করতে পারে না, মিথ্যে কথা, সব মিথ্যে কথা। আমার ভাইয়াকে খুন করা হয়েছে। না, আত্মহত্যা করেছে, প্রমাণ আছে। বিশ্বাস করি না, আমি বিশ্বাস করি না, ভাইয়াকে খুন করা হয়েছে, খুন করা হয়েছে। প্লিজ ওনাকে নিয়ে যান, নিয়ে যান। আয় মা, আয়। আত্মহত্যা করতে পারে না। শান্ত হা, শান্ত হা। আত্মহত্যা করেনি, আত্মহত্যা করতে পারে না। এই মুহূর্তে আমার বাচ্চা ভাইকে দরকার। ইন্সপেক্টর বাদশা কখন কোথায় থাকে বোঝা যায় না ম্যাডাম। সবাইকে খুঁজলে পাওয়া যাবে, কিন্তু ওনাকে খুঁজলে পাওয়া যাবে না। কিন্তু ইন্সপেক্টর বাদশাকে আমার খুবই দরকার। আমি আপনার দুটোই আমার, আরো মোটা হচ্ছে। এই থামো থামো থামো, কি খবর? কাল কিন্তু হঠাৎ বৃষ্টি দেখতে হবে। আমি দেখবো। কেন, কোথাও লাগেনি তো? না না, ঠিক আছে। বাই বাই। বাই। আচ্ছা ভাই, তুমি মৌকে খুব ভালোবাসো না? কিন্তু মৌটা তোমাকে ভালোবাসে না। কে বললো? আমি ওকে জিজ্ঞেস করেছিলাম তোদের বিয়েটা কবে হচ্ছে। ও বলল বাচ্চা ভাইকে বিয়ে করার প্রশ্নই ওঠে না। আমি অবাক হয়ে বলেছিলাম তুই ওকে ভালোবাসিস না? বলল হ্যাঁ ভালোবাসি, তবে বন্ধুর মতো, এর বেশি কিছু না। আমার স্বামী সেই হবে যাকে আমার বাবা পছন্দ করে দেবে। বাচ্চা ভাই, বাচ্চা ভাই, আমার ভাইয়া খুন হয়েছে। হ্যাঁ আমি শুনেছি, কিন্তু তোমার ভাইয়া তো খুন হয়নি, আত্মহত্যা করেছে। না, আত্মহত্যা করেনি, খুন হয়েছে। সে কথা আমি কাউকে বিশ্বাস করাতে পারছি না বলেই তো তোমার কাছে এসেছি। ওর নিজের হাতে লেখা স্বীকারোক্তি পাওয়া গেছে। ঘটনাটা সত্যি নয়, বাবা কোনোদিনও সুমির সাথে বিয়ে দিতে অস্বীকার করেনি, আর সুমি কোনোদিনও আমার ভাইয়াকে ভালোবাসেনি। সুমি ভালোবাসে রাজাকে। সুমিটাকে? মা, 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 পেপারে একটা সুন্দর খবর আছে, দেখেছো? কিসের খবর? রাজীব খানের একমাত্র ছেলে মিশা খান গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করেছে। এসব কি বলছিস তুই? ঠিকই বলছি, ওই ছেলেটা নাকি আমাকে খুব ভালোবাসত, আমাকে বিয়ের কথা নাকি তার বাবাকে বলেছিল, তার বাবা অস্বীকার করেছে, তাই গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করেছে। তুই তুই মিশাকে খুন করিসনি তো? হ্যাঁ আমি খুন করেছি। কেন?
কেন কেন ওরা আমার বাবাকে খুন করেছিল? কেন তোমার পাওয়ারা পঙ্গু করে দিয়েছিল? কি হয়েছে? তোমরা আবার মা মেয়েতে ঝগড়া শুরু করলে নাকি? ভাইজান, সুমির বেটা তাড়াতাড়ি দিয়ে ফেলো, রাজার বাবার কাছে তুমি একবার যাও। কিন্তু রাজা বিরাট বড় লোক, এমপির ছেলে, প্রস্তাব নিয়ে গেলে ফিরিয়ে দেবে। আমি বলছি ফিরিয়ে দেবে না। রাজার মা নিজে এসে বিয়ের কথা বলে গেছে, তুমি তাড়াতাড়ি বিয়েটা করিয়ে দাও, নইলে আমার মেয়ের মনে শান্তি আসবে না। ঠিক আছে ঠিক আছে, আমি যাব। আমিও তোমার সঙ্গে যাব মামা। বন্ধু, তুমি অস্থির হয়ো না, ছেলে বড় হয়েছে, এখন ঠান্ডা মাথায় বোঝাতে হবে। কিন্তু ওর ব্যবহার আমার মাথা গরম করে দেয়। তখনই বলেছিলাম, ন্যায় আদর্শে রক্ত ওর শরীরে, ওকে এ বাড়িতে জায়গা দিও না। এই শুনছো, দেখো কে এসেছে। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। তুমি আবার এখানে কেন এসেছো? এখন এমন করছো কেন তুমি? চুপ করো তুমি। ওদের জন্য আজ আমার ছেলের সঙ্গে সংঘাতের সৃষ্টি হয়েছে, মেয়েকে দিয়ে ব্যবসা করাতে চায়। বিয়ে করার অন্য কোন ছেলে পাওনি বলে আমার ছেলেকে প্রেমের জালে আটকে ফাঁসাতে চাও? শরীরে তো রং রূপ ভালোই আছে, ছেলে ফাঁসানো ব্যবসা না করে গুলশান বনানীতে একটা কোঠা বাড়ি দিয়ে বসো, অনেক বড় লোকের ছেলে ফাঁসাতে পারবে। একটা স্বামী না, দশটা স্বামী পাবে। আমার কথা স্পষ্ট শুনে যাও, আমি বেঁচে থাকতে আমার ছেলে রাজা চৌধুরীর সঙ্গে তোমার বিয়ে কোনো দিনই হবে না। সুমি, মামা এসেছিল সুমিকে নিয়ে বিয়ে প্রস্তাব দিতে, তোর বাবা ওদেরকে অপমান করে বের করে দিয়েছে। আবারও চৌধুরী সাহেব সুমিকে অপমান করেছে? আমি ওকে ছাড়বো না। বাবা, তিনি এখন এমপি, আর কোন এমপি হঠাৎ করে এ বিয়ে মেনে নিতে পারে না। আমার বিয়ে নিয়ে তাকে রাজনীতি করতে হবে না। কিন্তু তাকে একটু ভাবার সময় দাও। আজ রাতটায় সময় দিলাম, তারপর আমি চূড়ান্ত ব্যবস্থা নেব। চূড়ান্ত ব্যবস্থা তুমি নাও, আমরাও তো তাই চাই। বাপি, তুমি ঘুমাও, আমি যাই। না, বাইরে বিদ্যুৎ চমকাচ্ছে, আমার ভয় করছে মা, তুমি আমার কাছে এসো। আচ্ছা ঘুমাও। আমি বেঁচে থাকতে আমার ছেলে রাজা চৌধুরীর সঙ্গে তোমার বিয়ে কোনো দিনই হবে না। সুমির সাথে বিয়ে না দাও তাহলে আমি আমি বাড়ি ছেড়ে চলে যাব। আমি আমি সুমিকে বিয়ে করব, এই বাড়িতে আমি থাকবো না। এটা এটা আমার চূড়ান্ত সিদ্ধান্ত। হ্যাঁ, কোন তুই তোর বাবাকে খুন করলি রাজা? না, আমি খুব করিনি মা, বিশ্বাস করো মা। তোর বিয়ে মেনে নেয়নি বলে তুই এইভাবে চূড়ান্ত সিদ্ধান্ত নিলি? দেখা যাক।
বলেছি তো এই আদালত সাক্ষীদের দেওয়া সাক্ষ্য অনুযায়ী জানতে পেরেছে যে আসামি রাজা চৌধুরী তার জন্মদিনে মরুম এমপি হাসান চৌধুরীকে ছুরি মারতে গিয়েছিল। সাক্ষী ডাক্তার সাদেক আলী, দিলীপ শর্মা, রাজীব খান ও নাসির খান সবাই কাঠগড়ায় দাঁড়িয়ে তা বলে গেছেন। শুধু তাই নয়, ডাক্তার সাদেক আলীকে হাসান চৌধুরীর মৃত্যুর আগের দিন চূড়ান্ত সিদ্ধান্ত নেবে বলে আসামি রাজা চৌধুরী শাসিয়ে যায় এবং খুনের সময় তার মা মিসেস হাসান চৌধুরী স্বচক্ষে ছেলেকে খুন করতে দেখেছেন। অতএব আসামির বিরুদ্ধে 302 ধারা মোতাবেক খুনের কেস শুরু করার জন্য নির্দেশ দেওয়া হচ্ছে। হ্যান্ডকাপ লাগাও। না, কেউ বিশ্বাস করুক আর না করুক, আমি বিশ্বাস করি তুমি খুন করনি, তুমি খুন করতে পারো না। নিয়ে এসো। আমি জানি তুমি খুনি নও, আমার ভাইয়া খুন হয়েছে অথচ তাকে আত্মহত্যা বলে সাজানো হয়েছে। আমি জানি আপনজন হারালে কি ব্যথা বুকের মধ্যে লাগে, সে ব্যথা তোমার বুকেও বাজছে। কোন সন্তান তার পিতাকে খুন করতে পারে না। কিন্তু আমার বাবাকে খুন করলো কে? রাজা। যেমন করে হোক রাজাকে খুঁজে বের করতে হবে, নইলে পুলিশ ডিপার্টমেন্টের মান মর্যাদা সব ধুলোয় মিশে যাবে। আমি রাজাকে খুঁজে বের করব, কিন্তু তার আগে একটা অনুমতি আপনাকে দিতে হবে যে আমার কাজে কোনো সরকারি বাধা আসবে না। তাই বলে তুমি যখন তখন গুলি করে মেরে ফেলবে তা হবে না। রাজা একজন এমপির ছেলে। এমপিকে তার ছেলেই মেরে ফেলেছে, সুতরাং তাকে ধরতে গেলে আমাকে যখন তখন গুলি চালাতে হবে, আর সে অনুমতি না পেলে আসামি রাজাকে আমি গ্রেফতার করতে পারবো না। তোমার এই গোয়ার্তুমির জন্য তোমাকে আমি সাসপেন্ড করব। করুন। হায়দা, বাস সবাই তো বছরে 9 মাসে সাসপেন্ড থাকে, আরো 3 মাস যোগ হইলেও কিছু আসে যায় না। ঠিক কই তো। দাঁড়াও, আমি তোমার কথা মেনে নিচ্ছি। থ্যাংক ইউ স্যার। কিন্তু গুলি করার আগে তাকে একটা সুযোগ দেবে। আসামিকে সুযোগ দিলে আসামি আমাকে গুলি করে মেরে ফেলবে, সো আসামিকে কোনো রকম সহানুভূতি দেখাতে আমি পারবো না। Thank you.
এমন করে ওলট পালট করে দিল বুকের ভেতরে এই মেয়েটি জান্ন কেমন করে ওলট পালট করে দিল বুকের ভেতরে বলে ও লাকি ফুল ফোটাবে ভালোবেসে ভালোবেসে পাথরে পাথরে জাগালে বুকে নতুন আশা তুমি যে প্রথম ভালোবাসা জাগালে বুকে নতুন আশা সেই থেকে আমি যে তোমার কথা দাও ভালোবেসে যুগে যুগে রইবে আমার
দেখছি। আরে হঠাৎ তোমরা এখানে? বাদশার মাথা খারাপ হয়ে গেছে, ও বলছে তুই নাকি আমার খামার বাড়িতে রাজাকে এনে লুকিয়ে রেখেছিস। মৌ, রাজা কোথায়? আমি কি করে জানবো? তুমি এখানে রাতে কি করছিলে? আমার হঠাৎ ইচ্ছে হলো, আমি এখানে বেড়াতে এসেছি, এটা আমাদের খামার বাড়ি। তাছাড়া এসব প্রশ্নের জবাব কি তোমাকে দিতে হবে? দিলে তোমার উপকার হবে, তুমি তোমার ভাইয়ের খুনের জন্য আমাকে বলেছিলে, অথচ কাল রাতে রাজা নিখোঁজ হয়েছে, সাথে সাথে তুমিও বাড়ি থেকে নিখোঁজ, অঙ্ক আমার মিথ্যে না। আরে আরে আরে, ওদিকে কোথায় যাচ্ছ? না, তোমার খামার বাড়িটা খুব সুন্দর, একটু ঘুরে দেখিনি? এইরকম একটা খামার বাড়ি আমি অনেকদিন কল্পনা করছিলাম। আচ্ছা, এই খামার বাড়ি খাট পালঙ্ক কোথায় কেমন করে রেখেছো দেখি। আহা দাঁড়াও, খাটটা যেভাবে রয়েছে তাতে তো মনে হয় রাতে এখানে কেউ ঘুমিয়েছিল। হ্যাঁ, আমিই ঘুমিয়েছিলাম। বাথরুমে কি পানি পড়ছে মনে হয়? ইয়ে মানে আমি বাথরুমে গিয়েছিলাম হাত মুখ ধুতে, তোমাদের আওয়াজ শুনে তাড়াহুড়া করে আসতে গিয়ে কল বন্ধ না করে চলে এসেছি। বাহ, কল বন্ধ না করে চলে এসেছো, দিস ইজ নট ফেয়ার। পানির অনেক দাম, পানির অপচয় করা ঠিক না, তোমার কল বন্ধ করা উচিত ছিল। আচ্ছা আমি করে দিচ্ছি। তোমার করতে হবে না, আমি বন্ধ করে দিচ্ছি। আহা, অনেকক্ষণ ধরে পানি পড়ছে, লেট মি ডু ইট। ভেন্টিলেটরের গ্লাস খোলা, রাজাকে দিকে পালিয়েছে, গো আরেস্ট হিম। শোনো ইন্সপেক্টর, তোমাকে আমি আমার ভাইয়ের হত্যাকারীকে খুঁজে বের করতে বলেছিলাম, তুমি তা করনি, অথচ নিরপরাধ রাজাকে খুনি বলে ধরতে এসেছো। এর মধ্যে তোমার অতীতের না পাওয়া ভালোবাসার প্রতিশোধ লুকিয়ে নেই তো? ভালোবাসার প্রতিশোধ অর্জন করা যায় না। তোমার ভাইয়ের হত্যাকারীকে আমি ঠিকই ধরবো, কিন্তু রাজাকে আমি ছাড়বো না। তুই রাজার সাথে আর কোনোদিন মিশবি না। বাবা, তুমি আমার সঙ্গে রাজার বিয়ে ঠিক করেছিল, আর তুমি এখন ওর সঙ্গে মিশতে নিষেধ করছো। তখন ওই এমপির ছেলে ছিল, এখন ও একটা খুনি, ওর সাথে কোনো সম্পর্ক আমি চাই না। তুমি কি চাও না চাও তা দিয়ে আমার কোনো প্রয়োজন নেই, তবে আমি রাজাকে চাই। সুমি, তুই আগুন নিয়ে খেলছিস, এই খেলা বন্ধ কর। না মা, যে শয়তান আমাদের সংসার আগুন জ্বালিয়েছে, তাদের সংসার আগুন না জ্বালানো পর্যন্ত এ খেলা আমার বন্ধ হবে না। সুমি, মা। ভাইয়া, ভাইয়া তুমি এসেছো? বাপি চলে আয়, ও তোর ভাইয়া না, ও একটা খুনি। না মা না, তুমি বিশ্বাস করো আমি খুনি নই। বিশ্বাস নির্ভর করে সাক্ষী প্রমাণ এবং আইনের উপর, সে আইন আদালত সাক্ষী প্রমাণ সবই তোকে খুনি বলে স্বীকার করেছে। দুনিয়ার সব সাক্ষী প্রমাণ আইন আদালতের উপর হচ্ছে, সন্তানের প্রতি মায়ের বিশ্বাস মা, তোমার সে বিশ্বাস অর্জন করতে আমি তোমার কাছে এসেছি। কিন্তু আমি নিজের চোখে দেখাকে কিছুতে অবিশ্বাস করতে পারি না মা। খবরদার, তুই আমাকে মা বলবি না, যে আমার স্বামীকে খুন করতে পারে তার সাথে আমার কোনো সম্পর্ক নেই। মা, মা গো, সম্পর্ক আছে মা, তোমার সাথে আমার নারীর সম্পর্ক আছে, তোমাকে কোনোদিন আমি অসম্মান করতে পারবো না, তুমি যে আমার গর্ভধারিণী মা, তোমাকে আমি কোনোদিন অস্বীকার করতে পারবো না মা, অস্বীকার কর। কিন্তু আমি তোকে অস্বীকার করছি, তুই চলে যা এখান থেকে, নইলে আমি পুলিশ ডাকতে বাধ্য হব। মা, চলে যা বলছি। মা গো, মা, ঠিক আছে মা, আমি আমি চলে যাচ্ছি, সেদিনে আমি আবার ফিরে আসব, যেদিন আসল খুনিকে খুঁজে বের করে প্রমাণ করতে পারব আমি খুনি না, আমি খুনি না মা, আমি খুনি না, আমি খুনি না মা, আমি খুনি না। বাদশা, ইন্সপেক্টর বাদশা,
আমি যখন যে কাজ করি একটাই কাজ করি। এখন আমি তোমাকে ধরতে এসেছি, তুমি যদি সহজে ধরা না দাও আল শুট ইউ। তুমি গুলি করলে করো, আমি ধরা দেব না। তোমার মাথায় রিভলভার ধরা, আর সবাই জানে আমি খুনিদের প্রতি কোনো মায়া দেখাই না। আমি খুনি না, তুমি আমাকে মারতে পারবে না। রাজা দাঁড়াও, তোমার কি বিশ্বাস হয় যে আমার এই রিভলভারে গুলি আছে? শুধু শুধু সরকারি গুলিগুলো নষ্ট করছেন, আমি জানি ওর মধ্যে গুলি আছে। আমি শুধু শুধু কোনোদিন গুলি অপচয় করি না। এই রিভলভার থেকে যদি কোনো গুলি বের হয় তবে সেগুলি অপরাধী বুক ছিদ্র করে দেয়। সুতরাং আমার কোনো ভয় নেই, কারণ আমি কোনো অপরাধ করিনি। ডন্ট মুভ রাজা, আদালত তোমাকে অপরাধী সাব্যস্ত করেছে, তোমাকে আমি গ্রেফতার করবই। ইন্সপেক্টর, তুমি আমাকে গুলি করতে চেয়েছিলে, কিন্তু আমি তোমাকে গুলি করব না, কারণ আমি আজ পর্যন্ত কোনো খুন করিনি, আর কোনো খুন করবও না। এই না তোমার রিভলভার, আমি ধরা দেব সেদিনই যেদিন আমার মার স্বামীকে যারা খুন করেছে তাদেরকে আমি খুঁজে বের করতে পারবো, আমাকে আমি নির্দোষ প্রমাণ করতে পারবো। তার আগে আমাকে তুমি গ্রেফতার করতে পারবে না, গ্রেফতার করতে পারবে না। এই যে রাইফেল, গুলি করেন। কি হয়েছে আপনি? আজ পর্যন্ত কোনো অপরাধে আপনার হাত থেকে রেহাই পায় নাই, অথচ একটা খুনি যে আপনি। ও খুনি না, কেউ যদি অন্যায় করে অপরাধ করে তাহলে মৃত্যুর ভয় তার মধ্যে থাকে, কিন্তু ওর মধ্যে কোনো মৃত্যুর ভয় নেই, ও খুন করেনি। আচ্ছা আলী, একটা কথা বলতো, আমরা শালা একটা মেয়ের সাথে তাল মিলিয়ে চলতে পারি না, আর দুটো মেয়ের সাথে তাল মিলিয়ে কেমন করে চলছে আমার মাথায় আসে না। তোর মাথা ছোট, ছোট মাথা বড় কথা আসে না। চুপ চল তাড়াতাড়ি, আদার ব্যাপারে জাহাজের খবর লইতে। ইসু বসো, এই হোটেলটা শহর থেকে অনেক দূরে, পুলিশ তোমাকে এখানে খুঁজে পাবে না। কিন্তু পুলিশ আমাকে খুঁজে বের করার আগে আমাকে আমার বাবার খুনিকে খুঁজে হবে। তোমার বাবার খুনি? হ্যাঁ, আমার বাবার খুনিকে ধরতে পারলে আমি নির্দোষ প্রমাণিত হব, আমি বেকসুর খালাস পাব। এর আগ পর্যন্ত আমার মাথায় ফাঁসের দড়িটা ঝুলতেই থাকবে, আমি আমি শান্তিতে ঘুমাতে পারবো না। তুমি ওসব ভুলে যাও, তোমাকে কেউ ফাঁসিতে ঝুলাতে পারবে না। সুমি, আমার স্বাভাবিক জীবন ফিরে পেতে, তোমাকে বিয়ে করে সংসার করতে, আমার মাথা থেকে খুনের অভিযোগ দূর করতেই হবে। তোমাকে নিয়ে আমি এখান থেকে অনেক দূরে চলে যাব। পালিয়ে জীবন বাঁচানো যায় না সুমে। তাহলে বাবার খুনিকে খুঁজে বের করতে আমাকে বাবার বন্ধুদের সাথে কথা বলতে হবে। হ্যালো ডাক্তার আঙ্কেল। রাজা? ডাক্তার আঙ্কেল, আপনি তো আমার বাবার খুব ঘনিষ্ঠ বন্ধু ছিলেন, আপনি জানেন আমার বাবার সাথে কার কার শত্রুতা ছিল, আমার বাবাকে কারা খুন করতে পারে। হ্যাঁ আমি জানি, তুমি আজ রাত 10টায় আমার বাড়িতে এসো, আমি তোমাকে বলবো কে তোমার বাবাকে খুন করেছে। ওকে, কি হলো, কোনো খবর দিতে পারলো ডাক্তার? হ্যাঁ, আজ রাত 10টা তার বাড়িতে গেলে সে আমাকে যে খুন করেছে তার খবর দেবে।
হ্যালো, পুলিশ স্টেশন, শুনুন আজ রাত দশটায় রাজা চৌধুরী আমার এখানে আসবে। না না, আপনাদের এখন আসার দরকার নেই, ঠিক দশটায় আসবেন, তাহলে হাতে নাতে ধরতে পারবেন। আচ্ছা রাখি। বাহ ডাক্তার, বাহ! আপনি রাজাকে তার বাবার খুনির খবর বলার নাম করে পুলিশে ধরিয়ে দেবার প্ল্যান করেছেন। আবার বলি, বাহ সাদেক আলী, বাহ! তুমি? আমি মরহুম আশরাফ চৌধুরীর মেয়ে সুমি। সুমি, মনে আছে ডাক্তার, আমার বাবার সব সম্পত্তি তোমরা ভাগ করে নিয়ে আমার বাবাকে তোমরা দূর দূর করে রাস্তায় নামিয়ে দিয়েছিলে। আমি বাবার চিকিৎসার জন্য তোমাদের কাছে সাহায্য চাইতে গিয়েছিলাম, তোমরা আমার সাথে অমানুষের মতো ব্যবহার করেছিলে। না, আমি না, ওরা করেছিল, আমি তোমার সাথে খুবই ভালো। না, তুমি আমাকে দিয়ে পার্টি পেয়েছিলে, তোমরা আমার বাবাকে গাড়ি চাপা দিয়ে মেরেছিলে, আমার মার পা তোমরা পঙ্গু করে দিয়েছিলে। এখন তোর মৃত্যু দিন। আমাকে মেরো না, আমাকে মাফ করে দাও। শরীরে তো রং রূপ ভালোই আছে, ছেলে ফাঁসানো ব্যবসা না করে গুলশান বনানীতে একটা কোঠা বাড়ি দিয়ে বসো, অনেক বড় লোকের ছেলে ফাঁসাতে পারবে। একটা স্বামী না, দশটা স্বামী পাবে। আমি আপনি সব কাজ করে দেবো, আপনিও বাবাকে বাঁচান। হ্যাঁ হ্যাঁ, আগে পা দিতে থাক। মাফ আমি তোকে করতে পারি, তবে তার জন্য তোকে আমার পা টিপতে হবে। পাটির পাটির ফরাম জানা। রাখো রাখো, এই নাও ভাই। Doctor Kell. Oh my God. জানো শুনে ডাক্তার সাদেক আলী খুন হয়ে গেছে। কি বলছো তুমি? ঠিকই বলছি, আমার মনে হয় বাবার খুনি টের পেয়ে গিয়েছিল। সাদেক আলী ভালো হয়েছে? হ্যাঁ, ওই ডাক্তার সাদেক আলী লোকটা ভালো ছিল না, ডাক্তারের নাম করে সে একটা কষাই ছিল,
হাসপাতাল দিয়ে ক্লিনিক দিয়ে সে মানুষের অসুস্থতা নিয়ে ব্যবসা করত। সে আমিও জানি, কিন্তু তাকে যে খুন করেছে সে আমার বাবার খুনি, তাকে ধরতে হবে। অবশ্যই, এখন তুমি সে দুশ্চিন্তা ছাড়ো, এসো হাত মুখ ধোবে, এসো। লক্ষ্মী ছেলে বসে দাঁড়াও, ইস চেহারা কি অবস্থা, দাঁড়াও তোমাকে শেভ করতে। এবার গোসল, চলো জানি, সেই আগুনে জলে
এখন আমার মাঝে অন্য আমি আগের আমি নাই, এখন আমার মাঝে অন্য আমি আগের আমি নাই। আজ দুজনে মন্দ হলে দোষ দেব না তাই, এখন আমার মাঝে অন্য আমি আগের আমি নাই, এখন আমার মাঝে অন্য আমি আগের আমি নাই। পানি পানি রে ঠান্ডা পানি, পানিতে কেমন আগুন জানি, পানি 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 পানিতে কেমন আগুন জানি, পানি পানি রে ঠান্ডা পানি, পানিতে কেমন আগুন জানি, এই আগুনে জ্বলে পুড়ে অন্তর হলো খাই, এখন আমার মাঝে অন্য আমি আগের আমি নাই, এখন আমার মাঝে অন্য আমি আগের আমি নাই। কমিশনার সাহেব, আমরা জানতে চাই দেশ থেকে আইন শৃঙ্খলা কি মাইগ্রেট করে বিদেশে চলে গেছে? খান সাহেব বসুন। বসে কি হবে, যেখানে জীবন নিয়ে টানাটানি সেখানে চেয়ারে বসে লাভটা কি? জীবন নিয়ে টানাটানি, এসব কি বলছেন আপনারা? ঠিকই বলছি, যে দেশে দিনে দুপুরে এমপি খুন হয়, ডাক্তার সাদেক আলীর মতো সমাজসেবী খুন হয় এবং তাদের খুনি গ্রেপ্তার হয়েও আবার পুলিশের হাত থেকে পালিয়ে যায়, সে দেশে জীবনের গ্যারান্টি কতটুকু? আমরা অপরাধীকে ধরার জন্য আপ্রাণ চেষ্টা করে যাচ্ছি। আরে রাখুন, পুলিশের কাছে এলেই খালি শুনি, চেষ্টা করছি, কেস দায়ের করা হয়েছে, পুলিশ রিপোর্ট দিচ্ছে, আর এই করতে করতে সব অপরাধী পালিয়ে যায়। খান সাহেব, আপনাদের শঙ্কিত হবার কোনো কারণ নেই, এ কেসের দায়িত্ব যে নিয়েছে সে আজ পর্যন্ত কোনো কেসে বিফল হয়নি, খুব তাড়াতাড়ি খুনি ধরা পড়বে। ধরা পড়তে পড়তে আমরা সব শেষ আর কি? আমাদের কবর দিয়ে খুনি ধরা পড়লে লাভটা কি? আপনি ওকে জলদি ধরুন, নইলে আমাদেরও খুন করে ফেলবে। আপনাদের কেন খুন করবে? এসো এসো বাচ্চা। আপনাদের খুন হওয়ার ভয় আসলো কেন? দেশে তো 12 কোটি নাগরিক আছে, কই তাদের তো কারো মনের মধ্যে ভয় নেই? আপনারা কি ওর বাবার খুনের সাথে জড়িত? বাচ্চা কি যাতা বলছো? যাতা কথা নয় স্যার, ডাক্তার সাদেক আলীর মৃত্যুর ফাইল ঘাটতে গিয়ে 15 বছর আগের একটা ঘটনা আমার চোখে পড়েছে। রাজা চৌধুরীর আসল বাবা ছিলেন আসাদ চৌধুরী, এবং আসাদ চৌধুরীর বন্ধু ছিলেন আশরাফ চৌধুরী, বিরাট বড় লোক। আশরাফ চৌধুরী বিদেশে যাবার আগে তার সব সম্পত্তি পাওয়ার অফ অ্যাটর্নি করে আসাদ চৌধুরীকে দিয়ে গিয়েছিলেন, এবং এই রাজীব খান, দিলীপ শর্মা, নাসির খান আর ওই ডাক্তার সাদেক আলী আশরাফ চৌধুরীর কর্মচারী ছিলেন। আশরাফ চৌধুরী বিদেশে যাবার পর আসাদ চৌধুরী খুন হয়, এবং আশরাফ চৌধুরী সব সম্পত্তি নেওয়া ভোগ করতে থাকেন। সারা যা জানো না তা বলো না, আসাদ চৌধুরী মৃত্যুর আগে আশরাফ চৌধুরী সব সম্পত্তি টাকার লোভে আমাদের কাছে বিক্রি করে গিয়েছিল। বিক্রি করে গেলে খুন হবে কেন? খুন হয়নি, আত্মহত্যা করেছে। পুলিশের রিপোর্ট খুঁজলে পেয়ে যাবে। আমি সব পেয়ে গেছি, তাই আপনাদের ভয়ের কারণটাও বুঝতে পেরেছি। হোয়াট কি বলতে চাও তুমি? বলতে চাই যে আপনারা কেউ বাঁচবেন না। ইন্সপেক্টর তুমি ওদের শাসাচ্ছ? নো স্যার, আই এম জাস্ট গিভিং দেম গুড অ্যাডভাইস। স্যার
যদি এরকম অন্যায় না করে থাকে তবে মৃত্যুর ভয় এদের কারো পাওয়ার কথা নয়। আমি একটা কথা বিশ্বাস করি স্যার, যারা অন্যায়কারী, যারা অত্যাচারী, পাপী, তারাই মৃত্যুর ভয়ে ভীত থাকে। কোনো সৎসাহসী লোক কোনোদিন মৃত্যুকে ভয় করে না। আর এরা যদি কোনো পাপ না করে থাকে তবে রাজা চৌধুরী এদের কাউকে খুন করবে না। এসব কি বলছো তুমি? ঠিকই বলছি, আমার বাবাকে ও তোমার বাবাকে খুন করেছিল ওই ডাক্তার সাদেক আলী, ওই রাজীব খান, দিলীপ শর্মা আর নাসির খান। তুমি কি করে জানলে? তোমার মনে আছে আমার বাবা তার অসুখের সময় তোমার বাবাকে পাওয়ার অফ অ্যাটর্নি দিয়ে সব সম্পত্তি দেখাশোনা করতে বলে গিয়েছিল? হ্যাঁ, তারপর তারপর আমার বাবা সব সম্পত্তি বিক্রি করে দিয়ে আত্মহত্যা করে। মিথ্যে কথা, তোমার বাবা আত্মহত্যা করেননি। তোমার বাবার কাছ থেকে জোর করে দলিলে সই নিয়ে ওরা তোমার বাবাকে হত্যা করেছে। কি বলছো তুমি? আমরা যখন বিদেশ থেকে ফিরে আসি তখন দেখলাম আমাদের বাড়ি, আমাদের ব্যবসা সব ওরা চারজনে ভাগ করে নিয়ে গেছে। আমার বাবাকে তার অফিস থেকে মেরে ধাক্কা দিয়ে রাস্তায় ফেলে দেয়। তখন বাবা অসুস্থ হয়ে পড়েন আর আমি আমি তখন বাবার চিকিৎসার জন্য ডাক্তার সাদেক আলীর বাসায় যাই। আরে পুলিশ টেরই পেত না, যেমন করে টের পাইনি ওর বন্ধু আসাদের মৃত্যুর রহস্যটা। ছাদ থেকে ফেলে দিলা বাবরা, সবাই জানলো আত্মহত্যা। আমার আমার মনে পড়ছে, আমাকে মাকে গুন্ডার আটকে রেখেছিল, মা আমাকে এনে থানায় যাচ্ছিল নালিশ করতে। রাস্তায় দেখি, রাস্তায় দেখি বাবার লাশ। তারপর তারপর মা আমাকে এনে চলে গিয়েছিল শহর ছেড়ে। আর আর তখনই আমরা শহরে আসি, এসে সব জানতে পারি। শুধু তাই নয় রাজা, আমার অসুস্থ বাবাকে নিয়ে মা সাহায্যের জন্য গাড়ির দিকে হাত বাড়িয়েছিল, আর নাসির খান সেই গাড়ি চাপা দিয়ে বাবাকে মেরে ফেলেছিল। মার পায়ের উপর দিয়ে গাড়ি চালিয়ে দিয়ে মাকে পঙ্গু করে দেয় চিরকালের জন্য। ডাক্তার সাদেক আলী শেষ হয়ে গেছে, এখন বাকি আছে আর তিনজন, রাজীব, দিলীপ শর্মা আর নাসির খান। ওদেরকে আমি মেরে ফেলবো? না, ওদের আমি এত সহজে মরতে দেব না, ওদের আমি তুলে তুলে মারবো। তার আগে রাজীব খান যেভাবে আমার বাবার সম্পত্তি প্রতারণা করে দখল করেছিল, তেমনি করে আমি রাজীব খানের সব সম্পত্তি আমার করে নেব। এটা আমার প্রতিজ্ঞা। না, এ প্রতিজ্ঞা শুধু তোমার নয়, আমারও। তাহলে মিলাও হাত। কে তুমি? ওঠো 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 ওঠো। আব্বাজান, আমি আমি আপনার বৌমা। বৌমা? হ্যাঁ আব্বাজান, আমি মিশাকে ভালোবাসতাম, মিশা আমাকে ভালোবাসত। কেন আপনি মিশাকে বিয়ে দিতে অস্বীকার করেছিলেন? তুমি সুমি? হ্যাঁ, আমি এমপি ছেলেকে কিছুদিন ভালোবাসবো না, ও একটা খুনি। ও আমাকে চেয়েছিল, কিন্তু আমি মিশাকে সবসময় চেয়েছিলাম। মিশা মরে গেছে, তাই আমি বিধবার বেশে আপনার কাছে চলে এসেছি। আপনার পায়ে আমাকে স্থান না দিলে আমারও মৃত্যু ছাড়া কোনো উপায় নেই আব্বাজান। আমার শেষ জীবনটা আমি আপনাদের সেবা করে গোলামি করে কাটিয়ে দিতে চাই। আপনার পায়ে আমি থাকতে চাই, আপনার পায়ে আমাকে একটু আসতে। বসো। পার্টনার, হায় পার্টনার, এসো। নে সই কর, 3 কোটি টাকার মাল বিদেশে চালান করছি তোর ফ্যাক্টরি থেকে। দাঁড়ান আব্বাজান, দাঁড়ান, কোনো কিছু ভালো করে না পড়ে সই করবেন না। হোয়াট? তুমি? ও, তুমি সেই মেয়ে সুমিনা? জি আঙ্কেল, আমি এখন শুধু সুমিনা, আমি আব্বাজানের বৌমা। আব্বাজান, সই করার আগে কাগজটা ভালো করে পড়ে নিন। কি পড়বে? ব্যবসা তুমি কি বলছো? সই কর দোস্ত। আব্বাজান, আমি আপনার মেয়ের মতো, আমি কিছুতেই আপনাকে এখানে সই করতে দেব না। এখানে 3 কোটি টাকার মাল না, 5 কোটি টাকার মাল যাচ্ছে। তুমি এসেছো আমাদের বন্ধুত্বের মাঝে ভাঙন ধরাতে? না, বন্ধুত্বের নামে সহজ সরল আব্বাজানকে আপনি এতদিন ধরে ঠকিয়ে যে টাকা কামাই করেছেন
সে টাকা কামানোর পথ বন্ধ করতে। কি বলছো তুমি? আমি কিছুই বুঝতে পারছি না। যে কাগজটা আপনি সই করছিলেন ভালো করে তাকিয়ে দেখলে আপনি বুঝতে পারবেন, এখানে 3 কোটি টাকার মাল নয়, 5 কোটি টাকার মাল আপনার ফ্যাক্টরি থেকে চলে যাচ্ছে। ইম্পসিবল। দেখ ওখানে 3 কোটি টাকার মাল আছে। সুমি তো ঠিকই বলছে, তুই আমার ফ্যাক্টরি থেকে 5 কোটি টাকার মাল বের করে নিয়ে যাচ্ছিস। এই কাগজ এখানে কোথেকে এলো? কাগজ কোথায় গেল? ধরা পড়ে গেলে সবাই এরকম বলে, আসল নকল। বেমান, তুই আমার বন্ধুত্বের সুযোগ নিয়ে আমার সর্বনাশ করতে চেয়েছিলি। গেট আউট, আউট। ব্যাসকর দোষ, আমি এসব কিছু বুঝতে পারছি না। তাহলে কি কাগজটা বাতাসে চেঞ্জ হয়ে গেল? আব্বা জান, এভাবে সবাই আপনাকে ঠকাবে, কিন্তু আমি তা হতে দেব না। আজ থেকে আমি শুধু আপনার বৌমা নই, আমি আপনার অফিসে আপনার সেক্রেটারি হয়ে কাজ করব। এই সব শয়তানদের সাথে আমার পার্টনারশিপ ক্যান্সেল। বেরিয়ে যাও, যা যা। মা 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 আব্বা জান, আমার ফাইলের কাগজ কি করে চেঞ্জ হয়ে গেল? ফাইলে রাখলাম 3 কোটি টাকার মাল সাপ্তাহের কাগজ, অথচ 5 কোটি টাকার মাল কি করে হলো? যেভাবে তোরা আশরাফ চৌধুরীর কাগজ পরিবর্তন করে দিয়েছিলে তুমি, যেমনি করে আজ থেকে 15 বছর আগে আমাকে আর মাকে আটকে রেখে আমার বাবাকে ভয় দেখে সব তরলে সই করে দিয়েছিলি, ঠিক তেমনি করে আজ 15 বছর পর তোর ফাইল থেকে আমি কাগজ সরিয়ে ওই কাগজ রেখে দিয়েছি। তুমি রেখেছিলে? আমি তোমাদের করা ষড়যন্ত্রের জবাবে আমি ওই ষড়যন্ত্র করে দিয়েছি, এবং আজ আমার বাবার মৃত্যুর প্রতিশোধ আমি মৃত্যুতে নেব। না মানে তোমার বাবা তো আত্মহত্যা করেছে। তুমিও আত্মহত্যা করবে? আত্মহত্যা? আমার বাবাকে খুন করে তোরা আত্মহত্যা নাটক সাজিয়েছিলি, আর আজ তোকে খুন করে আমিও আত্মহত্যা নাটক সাজাবো। আমার মাফ করে দেব বাবা, আমার মাফ করে দেব। না, আমার বাবাকে তোরা ছাড়িস নি, আমার মাকে তোরা দুই দুইবার বিধবা করেছিস, আমার চাচাকে তোরা পথের মধ্যে মেরে ফেলেছিস, তোদেরকে আমি ছাড়বো না। না, ও তোমার শিকার নয় রাজা, ও আমার শিকার। আমি ওর কাছে গিয়েছিলাম, আমার বাবাকে বাঁচাবার জন্য মিনতি করেছিলাম, ও আমাকে দিয়ে নাচিয়েছিল, মনে আছে দিলীপ শর্মা? এখন তুই নাচ দেখাবি, যদি বাঁচতে চাস নাচ দেখা দেখা না। আমি আর পাচ্ছি না, আমার মাফ করে দাও। আমারে মাফ করে দাও বাবা গো, মা আমারে মাফ করে দাও। তোর আমার বাবাকে মাফ করিস নি, ছাদে থেকে ফেলে দিয়ে খুন করে আত্মহত্যা বলে চালিয়েছিলি, আজ তোকেও খুন করে আমি আত্মহত্যা বলে চালাবো। আ
শর্মা খুন হয়েছে? হ্যাঁ, কারাজন ওকে পাঁচতলা ছাদ থেকে নিচে ফেলে দিয়েছে। বিভোষ অবস্থায় মারা গেছে, মুখটা একেবারে চেনা যায় না। পুলিশ, পুলিশ কি করছে? খুনি গ্রেপ্তার হয়েছে। খুন হলে তো গ্রেপ্তার করবে রাজীব সাহেব। আপনি কি বলতে চান দিলীপ শর্মার মৃত্যু খুন নয়? না, খুন নয়, আত্মহত্যা। আর যদি খুন হয় তবে তার জন্য রাজীব সাহেবকে গ্রেফতার করতে হবে। তোমার স্পর্ধা দেখে আমি স্তম্ভিত হয়ে যাচ্ছি। আমার স্পর্ধা দেখতে ওইরকমই, সব শয়তানরাই আমার কথা শুনে স্তম্ভিত হয়ে যায়। আচ্ছা রাজীব খান, দিলীপ শর্মা সাহেব আত্মহত্যা করার আগের দিন আপনার অফিসে হিসেব নিয়ে কি একটা গন্ডগোল হয়েছিল? 3 কোটি 5 কোটি? হ্যাঁ, ওই শয়তানরা আমার বন্ধুত্বের সুযোগ নিয়ে 2 কোটি টাকা মেরে দিতে চেয়েছিল। সুমি এসে আমাকে বাঁচিয়েছে, সেই কারণে আপনার সাথে তার শত্রুতা হয়েছে এবং তাকে বের করে দিয়েছেন। আর তারপর পরই ঘটনা, এতে কি প্রতীয়মান হয় না যে খুন আপনি করেছেন? না, মানে আমি না। সুতরাং এটা আত্মহত্যা। আমি শুধু একটি কথা আপনাকে বলতে এসেছি, যেহেতু আপনি বউয়ের বাবা, এরকম আত্মহত্যা করে আপনার মরা ঠিক হবে না। দাঁড়াও দাঁড়াও বাচ্চা ভাই। আমাকে কিছু বলবে? আমাকে একবার রাজার কাছে নিয়ে যাবে? না, ওই শয়তান খুনির কাছে তুই যাবি না। আমি তোমাকে নিয়ে যেতাম যদি বুঝতে পারতাম সেখানে গেলে তুমি শান্তি পাবে। আমি শান্তি পাবো? প্লিজ তুমি আমাকে নিয়ে চলো। না, তুমি শান্তি পাবে না, কারণ রাজাকে আমি খুব কাছে থেকে দেখেছি। আমি দেখেছি ওর মনের মধ্যে প্রতিশোধের আগুন দাউ দাউ করে জ্বলছে। ওই আগুন নেভা না পর্যন্ত তার নিজেরই শান্তি নেই, তোমাকে কি শান্তি দেবে? আমি বিশ্বাস করি না, তুমি আমাকে মিথ্যে বলছো। নো, নেভার, আমি কোনোদিন মিথ্যে বলি না, কারণ রাজার সব খবরই আমি জানি। তাহলে ওকে গ্রেফতার করছো না কেন? খুনিকে যারা খুন করে তাদের আমি কনগ্রেচুলেট করি, গ্রেফতার করি না। তোমার নামে আইজির কাছে কমপ্লেন করে আমি তোমাকে সাসপেন্ড করাবো। আমি বছরে 9টা মাসই সাসপেন্ড থাকি, আরো 3 মাস তার সাথে যোগ হলে আমার কিছুই যাবে আসবে না। আমি একটু অন্য ধরনের পুলিশ ইন্সপেক্টর, চলি। না, এখানে আর থাকা যাবে না। ডাক্তার সাদকালি মারা গেল, দিলীপ শর্মা মারা গেল, বড় ভয়। ওই খুনি কেন এখানে চলে আসে, কখন যেন কি হয়, তার চেয়ে এখান থেকে পালিয়ে যাওয়া অনেক ভালো। পালিয়ে কোথায় যাবে? রাজা, তুমি? হ্যাঁ, যার বাবাকে তোরা ছাদ থেকে ফেলে হত্যা করেছিলে সেই রাজা আমি। আমি না, আমি কিছু করিনি। ওই সাদেক আলী দিলীপ শর্মা আর রাজীব খান হত্যা করেছিল, আমার কোনো দোষ নেই। আমি আমি আমার বাবা সব সম্পদ ভোগ করেছিস, এখন সে সম্পত্তি সুদে আসলে ফেরত দেবার সময়। আমাকে বেরো না, আমার চাচা সব দিয়ে দেবো। কি দিবি তুই? তোর তো সব পরে, টাকা পয়সা বাড়ি গাড়ি সব পরের টাকা মেরে করেছিস। তোর নিজের বলতে জানটাই আছে, ওটাই দিয়ে দে। আমি তোমার পায়ে ধরছি, আমাকে মাফ করে দাও, আমি তোমার চাচু হই। মনে আছে রাশিদ খান, আমার বাবার মৃত্যুর সময় আমি তোদের কাছে গিয়েছিলাম, তুই আমাকে চাবুক দিয়ে মেরে বলেছিলি 10টা বাড়ি ছেলে যদি আমি না কাঁদি তবেই তুই আমাকে টাকা দিবি। আমি তোকে 10টা বাড়ি দেবো, তুই যদি না দিস তোর জান বেঁচে যাবে। কেমন করে বাঁচে চাচ্ছ? আমার বাবা নৌপারে চলে গেছে। আপনারা আপনারা আমার বাবার বন্ধু ছিলেন। বাবা বাবা এখন বড় একা, আপনিও যান, আমার আমার বাবার সাথে বন্ধুত্ব করুন, যান। আমাকে আর বেরো না, আমি মরে যাবো।
আমি সব পাপ স্বীকার করছি, আমাকে মাফ করে দাও বাবা, আমাকে মাফ করে দাও। এই দলিলে তোর পাপের স্বীকারোক্তি লেখা আছে, এটা সই করে দে, তোকে জীবনের জন্য মাফ করে দেব। কর সই। এবার আমার ছেড়ে দাও মা, এবার আমার ছেড়ে দাও। যা ছেড়ে দিলাম তুই পালা। নাসির খান রাস্তায় অ্যাক্সিডেন্ট করে মারা গেছে। বাবা কি হয়েছে বাবা? ওনার পার্টনার নাসির খান গত রাতে রোড অ্যাক্সিডেন্টে মারা গেছে। না মিথ্যে কথা, ও অ্যাক্সিডেন্ট করে মারা যায়নি। শুধু মারাই যায়নি মিস্টার রাজীব, সাথে আপনাকেও মেরে গেছে। তার পকেটে স্ট্যাম্প পেপারটি পাওয়া গেছে। কিসের স্ট্যাম্প পেপার? স্বীকারোক্তি। এর মধ্যে সে মরার আগেই তার পাপের স্বীকারোক্তি করে গেছে। এখানে লেখা আছে, আসাদ চৌধুরীকে ভয় দেখিয়ে আপনি, ডাক্তার সাদেক আলী, দিলীপ শর্মা এবং নাসির খান মরহুম আসাদ চৌধুরীর সব সম্পত্তি বিক্রির। এখন কি হবে বাচ্চা ভাই? তুমি কেঁদো না মু, পৃথিবীতে আল্লাহ পাপের শাস্তি দিয়ে তার নিজের কাছে মানুষকে টেনে নেয়। তোমার বাবা ভালো হয়ে যাবে। ডাক্তার, পেশেন্টের অবস্থা এখন কেমন? হার্টের কন্ডিশন ভালো না, ওনার ওপেন হার্ট সার্জারি করতে হবে। বাবা 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 মারে, আমি বাঁচব না। তুমি বাঁচবে বাবা, তুমি বাঁচবে। আমি তোমাকে লন্ডনে নিয়ে যাব, ওখানে তোমার ওপেন হার্ট সার্জারি করাবো বাবা। সেই ভালো, লন্ডনে গিয়ে চিকিৎসা করে আসাই নিরাপদ, শরীরের জন্য এবং এখনকার অবস্থার জন্য। চলো বউ, তোমাদের যাওয়ার সব ব্যবস্থা করে দাও। চলো। স্যার, আপনি বিদেশে গেলে অফিস দেখাশোনা করবে কি? শাট আপ! একজন অসুস্থ রোগীর পাশে এসে অফিসের কথাবার্তা বলতে আপনাদের লজ্জা করে না? কিন্তু ওপেন হার্ট সার্জারি করালে তো মাস ছয়েক লাগবে, এই ছ মাস অফিসের কি অবস্থা হবে? কোনো অবস্থা হবে না, আব্বা যান ভালো হয়ে না আসা পর্যন্ত আমি সব দেখাশোনা করব। এ নিয়ে আপনাদের কোনো দুশ্চিন্তা করতে হবে না। আপনি দেখাশোনা করতে পারবেন, কিন্তু কোনো কন্ট্রাক্ট সই করতে পারবেন না, আপনার তো আর সেই ক্ষমতা নেই। তাহলে অফিস বন্ধ থাকবে, না হয় কয়েক কোটি টাকা লস হবে, কিন্তু টাকার চেয়ে আব্বা জানের জীবনের দাম অনেক বেশি। না না, টাকা লস করা যাবে না, আমি না থাকলে সব দেখাশোনা সুমি করবে, এবং তার জন্য আমি দলিল করে পাওয়ার অফ অ্যাটর্নি সুমির নামে দিয়ে যাব। না না আব্বাজান, এত বড় দায়িত্ব আপনি আমাকে। আপত্তি করো না মা, আমার বিশ্বাস তুমি এ দায়িত্ব পালন করতে পারবে, এ কদিনে তুমি আমাকে অনেক ক্ষতির থেকে বাঁচিয়েছো। তবু আরেকবার ভেবে দেখলে হতো না? ভেবে দেখি আমি বলছি, তুমি ছাড়া এই অফিস কেউ চালাতে পারবে না। ম্যানেজার সাহেব। জি স্যার। আপনি উকিলকে বলুন দলিল রেডি করতে, আমি সই করে দেব। আচ্ছা স্যার। নাও মা, তুমিও সই করো, ধরো।
এবার আর আপনাদের কোনো ভয় নেই, ব্যবসা ঠিক মতোই চলবে, বৌমাই সব দেখে শুনে রাখবে। হ্যালো বাবা, লাইটের সময় হয়ে গেছে, তুমি এখন আসছো না কেন? আসছি মা, এক্ষুনি আসছি। আমি যাচ্ছি, আমার যাবার সময় হয়ে গেছে। হ্যাঁ, তোমার চলে যাবার সময় হয়ে গেছে রাজীব খান, আর তুমি ফিরে আসবে না। তোমার চেয়ার আমি ফিরিয়ে নিয়েছি, একে একে শেষ হয়ে গেছে তোমার সব শত্রু, এখন তোমার ব্যবসা বাড়ি ঘর সব আমার করে নেব। আমার বাবা সব সম্পত্তি ফিরিয়ে নিয়ে এসেছি, সত্যি বলছিস? হ্যাঁ, যে শয়তানরা ভারতে আপনাদের সব সম্পত্তি দখল করে নিয়েছিল, ঠিক তেমনি করে সুমি আর আমি আপনাদের সব সম্পত্তি আবার ফিরিয়ে এনেছি, এখন থেকে সবকিছু মালিক আপনারা। আমি মালিক হতে চাই না বাবা, আমি শুধু চাই তোমার আর সুমির বিয়েটা শান্তিতে হয়ে যাক, এবার আমার আর ওর বিয়েতে কোনো বাধা রইল না মা। আমি বিয়ে করব রাজাকে। বাজারে বাজা তোরা ঢোল বাজা, সাজারে আমায় তোরা কোনে সাজা। বাজারে বাজা তোরা ঢোল বাজা, সাজারে আমায় তোরা বর সাজা। বাজারে বাজা তোরা ঢোল বাজা, আজ থেকে সারা জীবন ধরে তুমি আমার আমি তোমার, আজ থেকে সারা জীবন ধরে তুমি আমার আমি তোমার। তালা তালা এবার তালা তুলে জুড়াই মনের জানা, আর কটা দিন
থেকে সারা জীবন ধরে তুমি আমার আমি তোমার আজ থেকে সারা জীবন ধরে তুমি আমার আমি তোমার বাজারে বাজা তোরা ঢোল বাজা বাজারে বাজা তোরা ঢোল বাজা বাজারে আজ থেকে সারা জীবন ধরে তুমি আমার আমি তোমার আজ থেকে সারা জীবন ধরে তুমি আমার আমি একমাত্র মেয়ে আমি সোনিয়া চৌধুরী সুমি আশরাফ চৌধুরীর মেয়ে সুমি হ্যাঁ যে আশরাফ চৌধুরীর বিদেশ যাবার সুযোগে আপনি তার বন্ধু আশ চৌধুরীকে ভয় দেখিয়ে জোর করে সব সম্পত্তি আপনার নামে দলিল করে নিয়েছিলেন আজ আপনার বিদেশ যাবার সুযোগে আমি আবার সব সম্পত্তি আমার করে নিয়েছি সেই সুযোগ তুই আর পাবি না আজ তোর মারার কোনো সুযোগ নেই আজ তোর মার খাওয়ার সময় যেভাবে আমার বাবাকে আমার সুখের সামনে টেনে হিচড়ে অফিস থেকে বের করে দিয়েছিলি ঠিক সেভাবে আজ তোকে অফিস থেকে বের করে দেব Oh, my God.
এই শয়তানি আমার অফিস দখল করে নিয়ে আমাকে তাড়িয়ে দিচ্ছে। তোর এত বড় সাহস, তুই আমার বাবার অফিস দখল করেছিস? আমি তোকে এই অফিস তোমার বাবার নয়, এই অফিস আমার। ফুটপাতে থাকা একটা দু টাকার মেয়ে অন্যের অফিস দখল করে নিজের বলতে লজ্জা করে না? ফুটপাতের মেয়ে আমি নই, ফুটপাতের মেয়ে তুমি, ফুটপাতের লোক তোমার বাবা। আমি মরহুম আশরাফ চৌধুরীর মেয়ে, এই অফিসের মালিক আমি। মিথ্যে কথা না, মিথ্যে নয় মো। তোমার বাবা আমাকে এবং আমার মাকে বন্দী করে মেরে ফেলার ভয় দেখে আমার বাবাকে মিথ্যে দলিল লিখিয়ে সুমিতের সব সম্পত্তি নিজের সম্পত্তি করে নেয় এবং তারপর আমার বাবাকে ছাদ থেকে ফেলে দিয়ে নিশ্চুরভাবে হত্যা করে। না, আমি বিশ্বাস করি না। বিশ্বাস তুমি না করলেও এসব ঘটনা কিন্তু সত্যি মো। ডাক্তার সাদিক আলীর ফাইল ঘাটতে গিয়ে এসব ঘটনা জানতে পারি এবং আমি সুমির মায়ের সাথে দেখা করে শুনতে পাই এক নিষ্ঠুর ষড়যন্ত্রের ঘটনা। তাই আমি রাজাকে গ্রেফতার করিনি, সুমিকেও গ্রেফতার করিনি। ন্যায়ের জন্য যদি অন্যায় করতে হয় আমি তাই করি, কারণ আমি একজন অন্য ধরনের পুলিশ ইন্সপেক্টর। বাবা বলো, বাবা বলো, এসব কি সত্যি? না, সব মিথ্যে কথা, সব ষড়যন্ত্র। রাজীব খান, তোমার পাপের ভার পূর্ণ হয়ে গেছে। হ্যাঁ ভাবি, আমি পাপি, আমি অন্যায় করেছি ভাবি। আমার এই অন্যায়ের প্রায়শ্চিত্ত আমাকে করতে হবে, আমাকে আপনি মাফ করে দিন। না, যে অন্যায় তুমি করেছো তার কোনো মাফ হয় না। সুমি, সুমি মা, তোর মা আমাকে মাফ না করলেও তুই আমাকে মাফ করে দে। মা, মাফ করে দে। খবরদার, কেউ নড়াচড়া করলে সুমির মাথা থেকে গিলু বের করে দেবো। তুই আমার সব সম্পত্তি ভাওতা দিয়ে লিখে নিয়েছিস, এবার আমি আবার তোকে দিয়ে সব লিখে নিয়ে তোকে শেষ করে দেবো। রাজীব খান, বাচ্চা, সুমিকে বাঁচাও। রাজার ভালোবাসার শক্তি থাকলে ঠিকই সে সুমিকে বাঁচিয়ে আনবে।
অর্ডার অর্ডার আসামি রাজা চৌধুরীকে তার পিতা মরহুম এমপি হাসান চৌধুরীকে খুনের দায়ে বাংলাদেশ দণ্ডবিধির 302 ধারা মোতাবেক যতক্ষণ পর্যন্ত না মৃত্যু হয় ততক্ষণ পর্যন্ত ফাঁসিতে ঝুলিয়ে মৃত্যুদণ্ডে হাসান চৌধুরীকে রাজা খুন করেনি আমি খুন করেছি আমি না সুমি খুন করেনি আমি খুন করেছি মিথ্যে কথা মা আমাকে বাঁচাবার জন্য মিথ্যে বলছে মহামান্য আদালত হাসান চৌধুরীকে আমি খুন করেছি না আমি হাসান চৌধুরীকে খুন করেছি বাচ্চা ইন্সপেক্টর বাচ্চা কোর্টের মধ্যে মোবাইল টেলিফোন আনা নিষেধ ইন্সপেক্টর হ্যাঁ তুমি এক্ষুনি ওনাকে নিয়ে কোর্টে চলে এসো ইন্সপেক্টর আমি কোর্ট পুলিশকে নির্দেশ দিতে বাধ্য হব আপনাকে এখান থেকে বের করে দিতে আমাকে বের করে দিলে আইনের অবমাননা হবে স্যার কি বলতে চান আপনি আমি সবসময় একটা কথা বিশ্বাস করি যে ন্যায় বিচারের স্বার্থে অন্যায় করলেও সেটা ন্যায় কোর্টে মোবাইল ফোন আনা অন্যায় সেটা আমি জানি কিন্তু একটা ন্যায় বিচারের স্বার্থে সে অন্যায়টা আমি করেছি ন্যায় বিচার জি খুন এরা কেউ করেনি খুন করেছে রাজীব খান মিথ্যে কথা রাজীব খান সত্যকে কেউ লুকিয়ে রাখতে পারে না আপনার খুনের প্রমাণ কিছুক্ষণের মধ্যেই কোর্টে এসে হাজির হবে মহামান্য আদালত সুমি একটা মৃত ব্যক্তিকে ছুরি দিয়ে খুন করেছে তার আগেই হাসান চৌধুরী মারা গিয়েছিলেন বিষ প্রয়োগে আপনি কি করে জানলেন পোস্টমর্টেম যে ডাক্তার করেছেন তার কাছ থেকে এই মাত্র আমি টেলিফোনে সব জানলাম এবং কনস্টেবল আলী তাকে এখনই কোর্টে নিয়ে আসছে মহামান্য আদালত যদিও মৃতদেহ ছুরিবিদ্ধ ছিল কিন্তু হাসান চৌধুরীর মৃত্যু হয়েছে মারাত্মক সাইনাইড বিষ প্রয়োগে আর সেই বিষ রাজীব চৌধুরী আমার দোকান থেকে কিনে নিয়েছিলেন না না মিথ্যে কথা মিথ্যে কথা পুলিশকে অস্ত্র ফেলে দিতে বলুন তোমরা সবাই অস্ত্র ফেলে দাও বাবা সেসব তুমি কি করছো ফেলে দাও রাইফেল বলো সব মিথ্যে তুমি হাসান আন্টিকে খুন করনি হ্যাঁ হ্যাঁ খুন আমি করেছি আমি শুধু তোর সুখের জন্য আমাকে এমপি হাসান চৌধুরীকে খুন করতে হয়েছে কারণ ওই এমপি হাসান চৌধুরী তোর সাথে রাজার বিয়ে দিতে অস্বীকার করেছিল রাজা যদি সুমিকে ভালোবেসে থাকে তবে সুমির সাথে বিয়ে হবে রাজা না রাজার বিয়ে ময়ের সাথেই হবে নইলে আমি সমাজে মুখ দেখাতে পারবো না আমার মেয়ে কষ্ট পাবে রাজীব তুমি আমি কোনো কথা শুনতে চাই না হাসান চৌধুরী তোমাকে আমি শেষবারের মতো বলে যাচ্ছি রাজাকে রাজি করাও রাজি তোমাকে আমি আগেই বলেছি কোন শয়তানি কাজে আমি নেই তুমি যদি আমাকে কোন রকম বাধার সৃষ্টি করো তবে তোমার সব স্পাগনির কথা আমি ফাঁস করে দেবো তোমার কোথায় কি কারবার সব আমি জানি আমাকে খেপিও না আর আজ থেকে তোমাদের সাথে আমি নেই গেট আউট তখনই আমি সিদ্ধান্ত নেই হাসান চৌধুরী মুখ বন্ধ করে দেব আর সেই জন্য আমি বিষ কিনে হাসান চৌধুরী বাড়িতে যাই বন্ধু তোমার সাথে ঝগড়া করেছি বলে সারাদিন আমি শান্তি পাইনি তাই তোমার কাছে এসেছি তুমি আমাকে মাফ করে দাও থ্যাংক ইউ থ্যাংক ইউ রাজীব রাজীব তুমি সব পাপ কাজ ছেড়ে দাও এসো এখন দেশের জন্য আমরা কাজ করি ওকে আমি এখন থেকে ভালো হয়ে যাব শয়তান তুমি আমার বাবাকে খুন করেছিস এই আদালত সাক্ষী প্রমাণ ও পুলিশের রিপোর্টের সাথে সাথে আসামির কৃত অপরাধের কারণ সূক্ষ্মভাবে বিশ্লেষণ করে ন্যায় বিচারের মানদণ্ড অক্ষুণ্ণ রাখতে আসামি মিস সোনিয়া চৌধুরী সুমিকে 5 বছরের সশ্রম কারাদণ্ডে দণ্ডিত করিল মা
ভাবি, আমার বৌমাকে আমার হাতে তুলে দাও। বৌমা, মা, ভাবি, এই যে তোমার এই সম্পত্তি আমরা সযত্নে রেখেছিলাম, এইবার তুমি বুঝে নিয়ে তোমাদের সাথে আমাদেরকে হানিমুনে যাবার সুযোগটা করে দাও। আজ থেকে সারা জীবন ধর।